নমস্কার, শুভ সন্ধ্যা। আশাপূর্ণা দেবীর ক্যাকটাস গল্প। আশাপূর্ণা দেবী লিখছেন, নিজেকে আশ্চর্যজনকভাবে অ্যাডজাস্ট করে নিতে পারে মানুষ, অ্যাডজাস্ট করতে করতেই তার জীবন পরিক্রমা। আমরা বাঙালিরাও দশকের পর দশক ধরে অ্যাডজাস্ট করে চলেছি ভোট হিংসার সঙ্গে। চারপাশে সব কিছু পাল্টে যায়। দিল্লি কলকাতার এসটি রিচার্জ 90 টাকা থেকে 90 পয়সা হয়। ক্রস কানেকশন আর রং নাম্বার পাল্টে কল ওয়েটিং হয়। গান বাজনা ধরুন, অডিও ক্যাসেট, সিডি, পেনড্রাইভ ছাড়িয়ে এখন ক্লাউডে চলে গেছি আমরা। তবু বাংলার ভোটের সময় খুনোখুনি আর রক্তারক্তির ছবিটা কিন্তু পাল্টায় না। যুগ পাল্টে গেল, ব্যালট বাক্স ইভিএম হয়ে গেল, 34 বছরের শাসক পাল্টে গেল, তবু আমরা একই রকমভাবে বয়ে চলেছি ভোট হিংসার লজ্জাজনক ট্র্যাডিশন। তবে কি আমরা সবাই এই জঘন্য রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে শেষ পর্যন্ত অ্যাডজাস্ট করে নিলাম? এইখানে আমাদের আজকের সভার প্রশ্ন এবং প্রস্তাব। বঙ্গ মানেই ভোটের হিংসা, জীবন পায় না দাম তার, বদলায় শুধু শাসকের রং, বদল হয় না হিংসার। প্রস্তাবের পক্ষে আমার প্রথম বক্তা সমীপ ভট্টাচার্য। নমস্কার। 80 দশকের শেষ, 90-এর দশকের শুরু, সারা পৃথিবী জুড়ে রোমাঞ্চকর পরিবর্তন। গ্লাসনস্ট, পেরেস্ট্রোইকা, সোভিয়েত রাশিয়ার একটা সামগ্রিক আর্থসামাজিক পট পরিবর্তন হতে চলেছে। তারপর থেকে একটা দশক কেটে গেল, তারপরের অবস্থান আমরা দেখলাম। কিন্তু 90 দশকের মাঝামাঝি থেকে পশ্চিমবঙ্গে একটি স্লোগান চালু হলো, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন। তারপরে পৃথিবী বদলেছে, কোরিয়ার পাঁচিল ভেঙেছে, সোভিয়েত ইউনিয়ন সারা পৃথিবীর সামনে ভেঙে ছোট ছোট হয়ে গেছে, চীন তার দরজা খুলেছে, ব্যক্তি মানিকালাকে স্বীকার করে দিয়েছে, ক্রোনো ক্যাপিটাল নিয়ে বিপুল আলোচনা হয়েছে, র্যাপিড আরবানাইজেশন, কত নতুন নতুন শব্দের সঙ্গে বাংলা এবং বাঙালি পরিচিত হয়েছে। আমরা যারা রাজনীতি করি, আমরা যারা রাজনীতির একটু একটু খেলা করি বলে নিজেদের মনে করি, রাজনীতির পাঠকরা, আমরা কিন্তু নতুন করে সেই স্লোগানের মধ্যেই ফিরে এসেছি, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন। মানে আমরা যেখানে ছিলাম, বাঙালি যেখানে ছিল, মানে আমরা 25শে বৈশাখে একটু সংস্কৃতি সংস্কৃতি খেলা করতাম, আর 23শে জানুয়ারি একটু রাজনীতি রাজনীতি খেলা করতাম। আমরা বাঙালিরা একটু বুক ফুলিয়ে বলতাম উন্নাসিকতা নিয়ে, যে আমরা গোবলয় থেকে সম্পূর্ণ আলাদা, বিহারের ভোটের হিংসা, উত্তরপ্রদেশের ভোটের হিংসার সঙ্গে বাংলার রাজনৈতিক হিংসা বা বাংলার রাজনৈতিক সংস্কৃতির কোথাও কোনো মেল নেই। আমরা বলতাম আমরা জাতপাতের ঊর্ধ্বে উঠে পশ্চিমবঙ্গে রাজনীতি করি। আমরা বলতাম পশ্চিমবঙ্গের মাটিতে আমরা কোনোদিন ধর্মীয় বিভাজন নিয়ে রাজনীতি করিনি, আমরা সাম্প্রদায়িকতাকে রাজনৈতিক হাতিয়ার বানাইনি। আমরা বাঙালি, আমরা নাকি ভারতবর্ষের অন্যান্য প্রদেশের থেকে আলাদা। আজকে আমরা কী দেখছি? আমরা দেখছি একটা ভয়ের দোকানদারি শুরু হয়ে গেছে, একটা ভয়ের দোকান খুলে রাখা হয়েছে সর্বত্র, একটা বাধ্যতার সংস্কৃতি মানুষের মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। তোমাকে হয় সমর্থন করতে হবে, আর যদি সমর্থন করতে না পারো, রাস্তায় নেমে পতাকা না ধরতে পারো, তাহলে দলের উত্তেজক সমর্থন করতে হবে। এর বাইরে রাজনৈতিক দলের সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকতে পারে না, তোমার কোনো সামাজিক অবস্থান থাকতে পারে না। আসল আজকের যারা শাসক দল, আমি স্বাভাবিকভাবেই বিরোধী রাজনৈতিক দলের কর্মী, পশ্চিমবঙ্গের মাটিতে রাজনীতি করছি, আমি স্বাভাবিকভাবেই আমি আমার মতো করে বলবো আমার দলের, আমার নিজের অবস্থানকে। আজকের শাসক দলের মূল মন্ত্র হচ্ছে জো জিতা ও সেকেন্দার। আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে জিততে হবে, যে কোনো মূল্যে জিততে হবে, যে কোনো পথ চলে জিততে হবে, কারণ জেতাটাই শেষ কথা। যদি তুমি জিততে না পারো, যদি তুমি কাউন্সিলর, তোমার ওয়ার্ডে যদি কোনো নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী লিড না পায়, অন্তত আরও 500 ভোট যদি জোগাড় করে না আনতে পারো, তাহলে পরের বার তুমি কোনো টিকিট পাবে না। তার জন্য তাকে জিততে হবে, তাকে তার প্রার্থীকে আরও বেশি মার্জিনে জেতাতে হবে। আরে জিততে জিততে আমরা কোথায় যেন নিজেদের হারিয়ে ফেলেছি, নিজেরা হেরে গেছি। আমরা জিততে চাই, আমরা জেতার কথা বলতে চাই, আমরা বিভিন্ন শুধু অন্য সন্ত্রাস নয়, ভাষা সন্ত্রাসের মধ্যে দিয়ে, কদর্য শরীরী অভিব্যক্তির মধ্যে দিয়ে আমরা মানুষকে প্রভাবিত করতে চাই। আমরা উন্নয়নের কথা মুখে বলেও, আমরা আমাদের কাছে মানুষের একমাত্র লক্ষ্য হচ্ছে নির্বাচনে তাকে ভোটদানে বিরত করে রাখতে চাই। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন 34% আসনে বিরোধী রাজনৈতিক দল কোথাও প্রতিদ্বন্দ্বিতা করেনি। আজকে বিহারে নির্বাচন হয়েছে, উত্তরপ্রদেশে পট পরিবর্তন হয়েছে, ভারতবর্ষের শাসক দল
তার তিন তিনটে রাজ্যে পরাজিত হয়েছে, কিন্তু কোথাও কংগ্রেস বা কোথাও বিজেপি কেউ কারোর বিরুদ্ধে হিংসার অভিযোগ আনেনি, বুথ দখলের অভিযোগ নেই, সংঘর্ষ নেই, বুথ জ্যাম নেই, রক্তপাত নেই, মৃত্যু নেই। গত পঞ্চায়েত নির্বাচনে 100+ মানুষ প্রাণ হারিয়েছেন, এ কথা কখনোই বলা যায় না যে পশ্চিমবঙ্গেই প্রথম তারাই সন্ত্রাস নিয়ে এসেছেন। আমরা অতীতের সন্ত্রাস দেখেছি, থান কাপড় বিতরণ দেখেছি, আমরা বাইক বাহিনী দেখেছি, আমরা প্রার্থী স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে ক্লাবে আটকে রেখে মনোনয়নপত্র প্রত্যাহার করবার পরিকল্পনা দেখেছি, কিন্তু সেই অধ্যায়কে মানুষ গ্রহণ করেছিল কিন্তু প্রত্যাখ্যান করেছে। একটা 34 বছরের একদলীয় একচেটিয়া একাধিপত্য থেকে মানুষকে দূরে সরিয়ে রেখেছে। বাংলার মানুষ জানতেন যে প্রতিশ্রুতি যা ছিল, বক্তৃতা যা ছিল, বাস্তবে করা সম্ভব নয়। প্রত্যেকটা ব্লকে একটা করে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হবে, মানুষ এটা বিশ্বাস করেননি। কলকাতা, লন্ডন, দীঘা, গোয়া, দার্জিলিং, সুইজারল্যান্ড, মানুষ এর উপরে আদৌ কোনো স্থির অবস্থান রাখেননি। মানুষ চেয়েছিলেন একটা ঔদ্ধত্য থেকে মুক্তি, একটা শরীরী ভাষা থেকে মুক্তি। মানুষ চেয়েছিলেন প্রকৃত বহুত্ববাদী সমাজ। মানুষ চেয়েছিলেন যে বিরোধী রাজনৈতিক দলের একটা সামান্য পরিসর যেখানে আমি সমালোচনা করতে পারবো, আমি প্রতিবাদ করতে পারবো, আমি রাস্তায় নেমে মিটিং মিছিল করতে পারবো, আমি শুধু এই এবিপি আনন্দের ফ্লোরে দাঁড়িয়ে আমার রাজনৈতিক বক্তব্য উপস্থাপিত করে একটা সুন্দর সন্ধ্যা কাটিয়ে চলে গেলেই হবে না। এই বক্তব্য আমি রাখবো যে কোনো প্রত্যন্ত গ্রামে গিয়ে, গলিতে গিয়ে আমার প্রতিবাদী কণ্ঠস্বর নিয়ে আমি সরকারের সমালোচনা করব, আমি মিটিং করব, মিছিল করব, অবরোধ করব, ধর্ণা দেব, বন্ধ করব, আমি আমার দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করব। 100+ মানুষ প্রাণ হারালেন, 41 জন তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হলেন, আর 38 জন তৃণমূল কংগ্রেসের কর্মী যারা খুন হয়েছেন তাদের পরিবার আঙুল তুললো শাসক দলের দিকে। যারা মারা যাচ্ছে তারা প্রান্তিক মানুষ, তারা দরিদ্র মানুষ। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, যে কোনো মূল্যেই বেরিয়ে আসতে হবে, আর কান পাততে হবে বিভিন্ন দিকে। আপনি চলে যান এখন দক্ষিণেশ্বরে সন্ধ্যাবেলায়, একটু কান পাতুন, দেখবেন ঠাকুর কাঁদছে, রামকৃষ্ণ পরমহংসদেব কাঁদছে, বলছে আমাকে বাঁচা, আমাকে চারিদিকে এরা টেনে নিয়ে চলে যাচ্ছে, কাঁচের বাক্সয়ে বিভিন্ন মিউনিসিপ্যালিটির ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের মূর্তি করে দিচ্ছে, বলে আমি বলেছিলাম যত মত তত পথ, নেতারা বারবার যাচ্ছে, নজরুলের সঙ্গে আমার নাম কেউ জুড়ে দিয়েছে, বলছে আমি যত মত তত পথের কথা বলেছি, ভারতবর্ষের এই বাংলার হিন্দুরা রামকৃষ্ণর থেকে শিক্ষা নিয়েছে, ওরা আমার নাম করছে, আমি কাঁদছি আর খালি বলছি ওরে যত মত তত পথ নয়, আমাকে দিয়ে প্রায় ওরা বলিয়ে ফেলেছে সব মত এক পথ, সেই পথ উন্নয়নের পথ। তাই কোথায় যাব আমি? আমি আমি কামারহাটি দেখলাম, ওখানের মিউনিসিপ্যালিটি, ওখানে ভোট নেই, ওখান থেকে পালাম বরানগরে, ওখানে এক জায়গায় সিঙাড়া খেতাম, ওখানেও ঘুরে দেখলাম ওখানেও ভোট নেই, এবার বরানগর থেকে লাস্টে রাখালকে ধরে আনলাম, ওরে বল আমি একটু নরেনের কাছে যাই, আমি একটু হাওড়ায় যাই, ওদিকে বেলুড় মোটের গিয়ে গঙ্গার পাশে ও যদি কিছু করতে পারে। সে আমাকে জানিয়ে দিল ও তো নিরবিচ্ছিন্নভাবে চলছে, গত 3 দশক ধরে চলছে, ওখানে ও তোমার নরেন কিছু করতে পারেনি, ওখানেও মানুষের ভোট নেই, ওখানেও যত মত কিন্তু একটাই পথ খোলা আছে, আর সেই পথের প্রতীক হয়ে গেছে বাংলা। কেউ তৃণমূল কংগ্রেস করতে পারেন, কেউ CPIM করতে পারে, কেউ বিজেপি করবে, কেউ কংগ্রেস করবে, কিন্তু মত প্রকাশের অধিকার, নিজের দলের কথা বুক চিতিয়ে পতাকা হাতে নিয়ে বলার অধিকারকে যারা কেড়ে নিচ্ছেন, সেটা একটা সার্বিক সংস্কৃতি, এটার সর্বগ্রাসী খিদা। এই সর্বগ্রাসী খিদা থেকে আজকে মানুষকে বেরিয়ে আসতে হবে, ভোটারদের বেরিয়ে আসতে হবে, ভোট সন্ত্রাস রুখে দিতে হবে। সারা ভারতবর্ষ যদি পথ দেখাতে পারে, কলকাতা আমরা দেখি কালচারাল সিটি, কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, আজকে মুম্বাইয়ের ভোট দেখুন আর আজকে আমাদের ভোট দেখুন, আজকে আজকে বিহারের পাটনায় যে নির্বাচন হচ্ছে তাদের অবস্থা দেখুন, বিগত নির্বাচন, আর আমাদের কতজন হিংসার বলি হচ্ছে তারা, এরা কেউ, আজকে ডোম কলেজে ঘটনা ঘটেছে, মুর্শিদাবাদে যে ঘটনা ঘটছে, আজকে যে সংঘর্ষ চলেছে বিভিন্ন, আজকে সেই সংঘর্ষের বাইরে থেকে আমরা বেরিয়ে আসতে চাই, আমরা গণতন্ত্রকে বাঁচাতে চাই, আমরা বহুত্ববাদকে বাংলার মাটিতে প্রতিষ্ঠা করতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ সমীক। সমীক বলছে ভয়ের সংস্কৃতি, কেন ভয়ের সংস্কৃতি না জয়ের সংস্কৃতি, জিতটাই টার্গেট। সময় পরিষ্কার যেটা বলতে চাইছে সেটা হচ্ছে তৃণমূল এই হিংসায় মদদ দিচ্ছে এবং প্রশাসন তৃণমূলের প্রতি চূড়ান্ত পক্ষপাতিত্ব দেখাচ্ছে। কিন্তু সময় ত্রিপুরায় কি হচ্ছে? কেন্দ্রীয় বাহিনী ত্রিপুরায় গেল,
ত্রিপুরার এডিজি ল অ্যান্ড অর্ডার সেই বাহিনীকে মোতায়েনই করলেন না। ত্রিপুরার একটি কেন্দ্রে নির্ধারিত দ্বিতীয় দফায় ভোট করা গেল না, ভোটটাই পিছিয়ে দিতে হলো। ঠিক যেমন এ রাজ্যে আমলা বদল হচ্ছে, সেরকম বিজেপি শাসিত ত্রিপুরায় চূড়ান্ত পক্ষপাতিত্বের অভিযোগে এডিজি ল অ্যান্ড অর্ডারকে সরিয়ে দিতে বাধ্য হলো নির্বাচন কমিশন। অর্থাৎ বামেদের মতো 34 বছর লাগলো না, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো 7 বছর লাগলো না, ক্ষমতায় আসার 1 বছরের মধ্যে দলদাস প্রশাসন চালানোর উদাহরণ রাখলো ত্রিপুরার বিজেপি। রাজনৈতিক খুনের ক্ষেত্রে দেখব সেখানে কি দেখছি, বিজেপি শাসিত মধ্যপ্রদেশে 2012 সালে 28টি প্রাণ এবং 13 সালে পরের বছর 22টা প্রাণ ঝরে গেছিল। কেরলে তন্ময়দাদের দল সিপিএমের সঙ্গে আরএসএস বিজেপির তীব্র রেষারেষি, সেই রেষারেষি এতটাই তীব্র যে 2000 থেকে 2016 সালের মধ্যে শুধু কাল্লুর জেলায় 27 জন সিপিএম কর্মীকে খুনের অভিযোগ ওঠে আরএসএস বিজেপির বিরুদ্ধে। বাংলার পাশাপাশি এটাও বলতে হবে, যাই হোক প্রস্তাবের বিপক্ষে আমার প্রথম বক্তা ব্রাত্য বসু। সবাইকে নমস্কার। আমাদের রাজ্যে মোটামুটিভাবে 5 বছর সময়কালে 4টে নির্বাচন আমাদের ফেস করতে হয়, যেটা এখন আমরা নির্বাচনে যে দোরগোড়ায় দাঁড়িয়ে আছি, লোকসভা বিধানসভা নির্বাচন 3 বছর আগে হয়েছে, গত বছরে পঞ্চায়েত এবং পুরসভা সামনের বছর আছে। এই তার মধ্যে 78 সালে পঞ্চায়েত নির্বাচন শুরু হয়েছে আর 3টে নির্বাচন ছিলই আমাদের স্বাধীনতার পর থেকে। এখন আমাদের রাজ্যে যেটা শ্রমিকবাবু বলছেন, আমি আরেকটু ওই 367 সাল থেকে আমি দেখাতে পারি, যুক্ত ফ্রন্ট সরকার যবে থেকে আসছে সেখান থেকে যত নির্বাচন হয়েছে ঠিক প্রত্যেক নির্বাচনে কোনো না কোনো খুন হয়েছে। কতগুলো উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন যে এই গতবারে পঞ্চায়েত নির্বাচনের কথা তুলেছেন শ্রমিক, আমি 1988 পঞ্চায়েত নির্বাচনটা একটু লোককে মনে করতে অনুরোধ করছি, মানুষের স্মৃতি তাড়াতাড়ি চলে যায়। 44 জন সে মারা গিয়েছিল 88 সালের পঞ্চায়েত নির্বাচন, শুধুমাত্র ডোমকল, যে ডোমকল একটু আগে আলোচনায় চলে এসেছে, ডোমকলে মারা গিয়েছিলেন 16 জন। পরের দিন বামফ্রন্টের মন্ত্রী দেবব্রত বন্দ্যোপাধ্যায় সিপিএম সম্পর্কে বলেছিলেন এরা হচ্ছে সোশ্যাল ফ্যাসিস্ট, বামমন্ত্রী। পরের দিন জ্যোতিবাবু বলেন যে সোশ্যাল ডেমোক্রাট জানি, সোশ্যাল ফ্যাসিস্ট আবার কি? তখন দেবব্রত বন্দ্যোপাধ্যায় আবার উত্তর দেন যে যারা সামাজিকভাবে বাইরে ভালো ভালো কথা বলে এবং ভেতরে ফ্যাসিজম রাখে তাদের বলা হয় সোশ্যাল ফ্যাসিস্ট। চলে আসি 1993-এর পঞ্চায়েত নির্বাচন, মৃতের সংখ্যা 42। চলে আসি 2003-এর পঞ্চায়েত নির্বাচন, মৃতের সংখ্যা 47 জন, যদিও দ্য হিন্দুর মতো বিখ্যাত গণমাধ্যম বলছে না মৃতের সংখ্যা 47 নয়, মৃতের সংখ্যা হচ্ছে 76। 1997 সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বিধানসভায় জানাচ্ছেন যে কত একটা প্রশ্ন এসেছিল যে 1977-এর থেকে 1997 পর্যন্ত অর্থাৎ 20 বছরে পশ্চিমবঙ্গে রাজনৈতিক মৃতের সংখ্যা কত, বুদ্ধদেব ভট্টাচার্য উত্তর দিচ্ছেন ওই প্রশ্নের উত্তরে, যেটার জন্যে ওনাকে পরে পার্টির অন্দরমহলে সমালোচনার মধ্যে পড়তে হয়েছিল, উনি ঠিক উত্তর দিয়েছিলেন, উত্তর ছিল 28,000, মানে গড়ে মাসে 125টা করে মৃত্যু। আমি আবার বলছি গড়ে 125.7 মাসে মৃত্যু। 2009-এ ওই সেই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং পরবর্তী ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বিধানসভায় জানাচ্ছেন আবার প্রশ্নের উত্তরে, 1 বছরে খুন হয়েছে 1 বছরে 2,284টি। আমরা মনে করব 1991-এর নির্বাচন, 1991-এর 18 জুন যে ঠিক যে 91 আপনারা মনে করে দেখুন, লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন একসঙ্গে আমাদের রাজ্য হয়, তার পরের দিনে কিছুদিন আগে কোর্টে কেস উঠেছে কান্দুয়া কাণ্ড, কংগ্রেস পঞ্চায়েত সদস্যর হাত কেটে নেওয়া হয়, তাকে খুন করা হয়, মমতা ব্যানার্জি পরদিন যান ওই কান্দুয়ায় গিয়ে মৃতের পরিবারের পাশে দাঁড়ান, 4 জনের হাত কেটে নেওয়া হয়েছিল এবং অভিযুক্ত যিনি তিনি বলছেন ওই নির্বাচনের পরদিন যে সিপিএমের দুষ্কৃতীরা আসে তারা পরিবারের মহিলাদের, আমি আর বলছি না শব্দটা, অঙ্গচ্ছেদ ঘটান। এইটা অর্থাৎ আমাদের রাজ্যে। উনি চলে আসুন 1992-এর উপনির্বাচন, শচীন সেন মারা গেলেন বালিগঞ্জ উপনির্বাচন, ব্যাপক রিগিং হলো, ব্যাপক সন্ত্রাস হলো ঠিক, তার পরদিন গড়িয়াহাট মোড়ে মারা গেলেন, সেই দিন মারা গেলেন স্বপন চক্রবর্তী, আবার মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন কংগ্রেসের যুবনেত্রী, তিনি আন্দোলনে নামলেন।
এইবার আপনি যদি, আমি আবার আমার পুরনো কথায় ফিরে আসি, ওই আবার ১৯৯০-এর ১৭ জুন কলকাতা কর্পোরেশন, পুরনো লোকেদের মনে থাকবে, পরদিন খবরের কাগজে ছবি বেরোলো বন্দুকহাতে, ঠিক যেভাবে এখন এই টেলিভিশন চ্যানেলে দেখা যায় যে বন্দুকহাতে কোনো বাইকে করে চারটে লোক যাচ্ছে হাতে বন্দুক, খবরের কাগজে ফ্রন্ট পেজে ছাপা হয়েছিল হাতে বন্দুক নিয়ে সিপিএম দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছেন, এবং পরদিন লক্ষ্মী সেন বলেন যে এত অস্বাভাবিক রেজাল্ট রিগিংয়ের ফলে যে ওই জেতার সার্টিফিকেটটা নিয়ে এসো আগে ওই তো মানে নোডাল অফিসারের থেকে, তবে বিশ্বাস করবো আমি জিতেছি, তো তোমরা জিতেছো, তিনি প্রয়াত হয়েছেন কলকাতা জেলা সম্পাদক প্রয়াত লক্ষ্মী সেন। আমি শ্রমিকের সঙ্গে একমত যে আমাদের রাজ্যে যখনই নির্বাচন হয়েছে, নির্বাচনে কোনো না কোনো হত্যা হয়েছে। উনি বললেন, কিছুদিন আগে বিজেপি নেতাও বললেন, এর কারণ কি, নানা ব্যাখ্যা হতে পারে। আমি মনে করি যে আমাদের রাজ্য পলিটিক্যালি অত্যন্ত সচেতন, রাজনৈতিকভাবে সচেতন, এবং রাজনীতির যে প্রধান হাতিয়ার সংসদীয় নির্বাচন, সেই নির্বাচনে আমাদের, আমরা জাতিগতভাবে সেখানে আমরা নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, যাই ঠিক আপনি পাবেন, এবং সেটা আজ থেকে নয়, ওই সাজ করে ব্যাপারটা নির্বাচন দিয়ে দেখলে হবে না, এটা আমাদের জাতিগত বৈশিষ্ট্য হিসেবে দেখতে হবে। আপনি ঠিক, গুজরাতে ঘটে না, রাজস্থানে ঘটে না, কিন্তু গুজরাতে বা রাজস্থানে কি আপনি একজনও ক্ষুদিরাম পারেখ বা প্রফুল্ল মোদি দেখাতে পারেন, একজন সূর্য সেন দেখাতে পারেন ওদের ওখানে, যে যিনি জালালাবাদে ঢুকে যাবেন রাষ্ট্রের কাছে তখন তারা টেরোরিস্ট ব্রিটিশ শাসকের কাছে, একজন আপনারা বিনয় বাদল দীনেশ দেখাতে পারেন, তারা তখন, আর যারা আজকে সমালোচনা করছেন তারা হয়তো তখন ভুজাওয়ালারা বাইরে দাঁড়িয়ে আছেন, হ্যাঁ পুলিশ নে পাকড় লিয়া তিনো রাইটার্স মে ঘুষা থা তিনকো পাকড় লিয়া। আমাদের রাজ্যে রাজনীতি সচেতনতা এমনই যে আমাদের এখানে প্রফুল্ল চাকিরা আসে, সূর্য সেনরা আসে, তেভাগা তেলেঙ্গানা আন্দোলন হয়, নকশালবাড়ি আন্দোলন হয়, গুজরাটের মাইলের পর মাইল কচ্ছের রানের একটা অংশ পাঁচতারা হোটেল করে দেওয়ার জন্যে, নির্দিষ্ট শিল্পগোষ্ঠীকে পাইয়ে দেওয়া হয়, ওখানে কোনো আন্দোলন করার জন্যে কোনো মমতা ব্যানার্জি নেই। আমাদের এখানেই, আমাদের রাজ্যেই নকশালবাড়ি ঘটবে, তেলেঙ্গানা ঘটবে, নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলন ঘটবে। রাজনীতি নিয়ে আমাদের সচেতনতা এতটাই, ভালো বা মন্দ আমি জানি না, কিন্তু আমরা পলিটিক্যালি অ্যাওয়ার, এবং সেই জন্যে আপনি দেখুন ওখানে তাহলে কী আছে, ওখানে কি মানুষ মরছে না? ওখানে মানুষ মরছে, কিসে মরছে? সাম্প্রদায়িক সংঘর্ষে মরছে। অর্থাৎ যেটা আমার এখানে পলিটিক্যাল, ওই রাজস্থান বা গুজরাটে আপনি দেখবেন সেটা কমিউনাল বা জাতপাত। আজকে আমি বলছি, ২০০০ সালে 25শে জুলাই অটল বিহারী বাজপেয়ী এক প্রশ্নের উত্তরে সংসদে জানাচ্ছেন, মোট 1,500 সাম্প্রদায়িক সংঘর্ষ আমাদের সরকার আসার পর বেড়েছে। তারপর ওই সাম্প্রদায়িক সংঘর্ষ 2014-19 প্রায় প্রত্যেক মিডিয়া জানাচ্ছে 65% বেড়েছে। মুজফ্ফরনগর, তিলকপুর, সেবাস্টিয়ান চার্চ, দাদরি, এই ঘটনাগুলো ঘটছে যেখানে জ্যান্ত পুড়িয়ে মারা হচ্ছে মানুষকে। হ্যাঁ, আমাদের এখানে পঞ্চায়েতে মানুষ মারা যায়, কিন্তু আমাদের এখানে কোনো MM কালবুর্গি থাকেন না, যিনি সকালবেলা বাড়িতে খবরের কাগজ পড়ছেন, চারটে লোক বাইক করে আসে আর সস্ত্রীক গুলি করে মারে। আমাদের এখানে কোনো গোবিন্দ পানসারের মতো ঘটনা হয় না, যে স্ত্রীকে মর্নিং ওয়াক করে নিয়ে ফিরছেন, টোল ট্যাক্সের কাছে গুলি করা হচ্ছে। আমাদের এখানে কোনো নরেন্দ্র অচ্যুত দাবলকার, আমাদের এখানে পাড়ায় পাড়ায় যুক্তিবাদী সমিতি আছে, কী করতেন নরেন্দ্র অচ্যুত দাবলকার? তিনি ওই অজ্ঞানতা এবং কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন করতেন, কোনো রাজনৈতিক আইডেন্টিটি ছিল না, কিন্তু যেহেতু উনি বিজ্ঞানের পক্ষে কথা বলছেন এবং কুসংস্কারের বিরুদ্ধে কথা বলছেন, সেই জন্য তাকে বাড়ি থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন, পাঁচটা লোক এসে তাকে গুলি করে মেরে ফেলে। হ্যাঁ, আমাদের এখানে রাজনৈতিক মৃত্যু ঘটে, মোহাম্মদ আকলা ঘটে না, যে বাড়িতে আমার বাড়িতে এখানে পুলিশ গিয়ে ফ্রিজ খুলে দেখে না যে আমার বাড়ির ফ্রিজে কী মাংস রাখা আছে বা আমি আজকে কোন মাছটা খাবো। এটা অর্থাৎ যেটা আমাদের এখানে পলিটিক্যাল কনসিয়াসনেস ছিল, শ্রমিকবাবুরা চাইছেন সেটাকে একটা কমিউনাল কনসিয়াসনেসে নিয়ে যেতে, সাম্প্রদায়িক চেতনায় নিয়ে যেতে, জাতপাতের মধ্যে দিয়ে দেখতে। শ্রমিকবাবুরা চাইছেন আমি শ্রমিকবাবুকে দেখবো উনি হিন্দু হিসেবে দেখুন, উনি আমার হিন্দু হিসেবে দেখুন, বা কোনো ওই মোহাম্মদ আকলাককে মুসলিম হিসেবে দেখুন, যেটা আমাদের পলিটিক্যাল ঐতিহ্য ছিল, রাজনৈতিক ঐতিহ্য।
আমি থার্টিজের প্রখ্যাত থেসপিয়ান টমাস মান, তিনি জার্মানিকে তুলনা করছেন ফ্রান্স এবং ইংল্যান্ডের সঙ্গে, তুলনা করে বলছেন যে জার্মানি এত পলিটিক্যালাইজ যে ভাবা যায় না যে এখানে একটা খামার বাড়ি কৃষক থেকে শুরু করে একটা কারখানা শ্রমিক, একটা সাধারণ গৃহবধূ থেকে শুরু করে একজন সাধারণ যুবক, এ কি দিন অস্থির লাগছে, বলে সবাই পলিটিক্যালাইজড ফ্রান্স বা ইংল্যান্ডের তুলনায়। আমি আবার বলছি ভালো মন্দ দিক অন্য হতে পারে, কিন্তু আমার যেটা রাজনৈতিক সচেতনতা সেটা যদি বিজেপি এখানে সেটা কমিউনাল কনসাসনেস নিয়ে যেতে চায়, রাজনীতিকে সরিয়ে সাম্প্রদায়িকতার দিকে নিয়ে যেতে চায়, তাহলে কি সেটা আপনারা মেনে নেবেন? রাজস্থান বা গুজরাটে আপনি কি একজন প্রফুল্ল চাকি দেখাতে পারবেন, একজন সূর্য সেন দেখাতে পারবেন? মাথা খুললেও পারবেন না। একজন মমতা ব্যানার্জি দেখাতে পারবেন যিনি ওই ওই জমির জন্যে রাস্তায় গিয়ে 26 দিন অনশন করবেন? একটা নকশালবাড়ি আন্দোলন দেখাতে পারবেন গুজরাটে হচ্ছে শাসক শ্রেণীর বিরুদ্ধে বা মানুষের হয়ে? পাবেন না। কেননা ওখানে জাতপাতটাই বড় কথা, সম্প্রদায়টা বড় কথা। আজকে বাংলার সামনে সময় এসছে আমি কোন দিকটা বেছে নেব, আমার পলিটিক্যাল আইডেন্টিটি না আমার কমিউনাল আইডেন্টিটি? উত্তর সামনে নির্বাচন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ব্রাত্ত। আমি এটা এই বিতর্ক সভার শেষের দিকে রাখলাম যে রাজনৈতিক সচেতন বলে বাঙালি ভোটের সময় খুনোখুনি করে, মানে আমি বলছি আজকের পঞ্চায়েত ভোটে মৃত্যুর সংখ্যা যদি প্রফুল্ল চাকি, সূর্য সেন কিংবা ক্ষুদিরাম জানতে পারতেন তারা আত্মবলিদান দিতেন কি না আমার সন্দেহের অবকাশ আছে। শুধু বাংলায় তো নয়, স্বাধীনতার সময় প্রচুর মানুষ দেশকে স্বাধীন করে তোলার আন্দোলনে আত্মবলিদান দিয়েছেন। পঞ্জাবে পঞ্চায়েত ভোটে এত পঞ্চায়েত ভোটে এত খুনোখুনি হয় কিনা আমার ওপেন ডিবেটের ব্রাত্তর জন্য এই অংশটা তোলা রইল। কিন্তু ব্রাত্ত আপ্রাণ চেষ্টা করলো যে ঘটনাগুলোকে মোটামুটি জেনারেলাইজ করার চেষ্টা, তাতে সাম্প্রতিককালে যে ঘটনাগুলো আমাদের রাজ্যে ঘটে গেছে তা কিন্তু লঘু হচ্ছে না। ধরুন ত্রিলোচন মাহাতো, শিশুপাল সহিস, দুলাল কুমার, আশ্চর্য মিল জানেন এই তিনজনের মধ্যে। তিনজনই পুরুলিয়ার বাসিন্দা, তিনজনই বিজেপি কর্মী, এবং আশ্চর্যজনকভাবে তিনজনের ঝুলন্ত দেহ উদ্ধার হলো, এবং আশ্চর্যজনকভাবে এ রাজ্যে ঘটনা ঘটার পরে প্রথমেই বলে দেয়া হলো পারিবারিক বিবাদে খুন। ঠিক যেমন ভোটের তৃতীয় দফায় ভগবান গোলায় ওই টিয়ারুল শেখের মৃত্যুকে বলে দেয়া হয়েছে পারিবারিক বিবাদে খুন। ঠিক যেমন কাকদ্বীপে দম্পতি জীবন্ত পুড়ে মরার পর পুলিশ বলল শর্ট সার্কিটে মৃত্যু, পরে দেখা গেল যে এলাকায় ওই রাতে বিদ্যুৎ সংযোগই ছিল না। অর্থাৎ ঠিক যেমন বিজেপি শাসিত রাজ্যে কৃষক আত্মহত্যা করলে কেন্দ্রের শাসক বলে যে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে অবসাদে মৃত্যু, এখানে ছবিটা কি খুব আলাদা? আমার পরের বক্তা সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আমার অনুজ বন্ধু ব্রাত্তর সাথে একমত, চাইলেও গোটা ভারতবর্ষ জুড়ে আর একটা মমতা ব্যানার্জি খুঁজে পাওয়া যাবে না, যিনি ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী কলকাতা সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে রবীন্দ্রনাথকে ধন্যবাদ জানাবেন বীরভূমে জন্মগ্রহণ করার জন্য। এরকম এক পিস গোটা ভারতবর্ষ কেন, বোধহয় গোটা পৃথিবীতেও খুঁজে পাওয়া যাবে না। আসলে হিংসা মানে কি কেবল ভোটের দিন কতজনের মৃত্যু হল? যদি ভোটের দিনের মৃত্যু খুঁজতে হয়, 1952 সালেও ভোটের দিনে মৃত্যু হয়েছিল, তখন কমিউনিস্টরা অভিযুক্ত হতো পাকিস্তানের দালাল বলে। 1962তেও ভোটের দিনে মৃত্যু আছে, তখন কমিউনিস্টরা অভিযুক্ত হতো চীনের দালাল বলে। 34 বছরের বামফ্রন্টের সরকারের সময় কোথাও কোনো এক্সেস ঘটেনি, আমি এমনটা কোনো দিন দাবি করি না, আজও দাবি করছি না। কোথাও কোথাও অতিরিক্ত হয়েছে, যা অন্যায় হয়েছে, যা ভুল হয়েছে, যার শাস্তি বামপন্থীদেরকে মানুষ দিয়েছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে সেই এক্সেসের মধ্যেও কি কোথাও নির্বাচন কমিশনকে শাসকের শাখা সংগঠন বলে মনে হয়েছিল? সেই এক্সেসের মধ্যেও কি কোথাও পুলিশকে শাসক দলের নেতা এবং কর্মীদের দাস বলে মনে হয়েছিল? আসলে আপনাকে সন্ত্রাসকে যদি রাজনৈতিক সচেতনতার দিক থেকেই দেখতে হয়, 2011 সালে সরকার বদল হল, মানুষ চাইলেন বদল হল, বদলানোর পরে নতুন মুখ্যমন্ত্রী কি বললেন? আমি সদর্থক বিরোধিতা চাই, আমি গঠনমূলক বিরোধিতা চাই। ভারতবর্ষের যে কোনো রাজ্যে মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে এইটা বলেন,
আমাদের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে প্রথম জনসভায় বললেন বিরোধীদের 10 বছর মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে রাখতে হবে। মুখ্যমন্ত্রী যদি বলেন লিউকোপ্লাস্ট লাগিয়ে রাখতে হবে, আর পাড়ায় বিরোধী হিসাবে আমি যদি বক্তৃতা করি, হাতের সামনে লিউকোপ্লাস্ট না পাওয়া ছেলেটা লিউকোপ্লাস্টের বদলে মুখে এসে এমন জোরে ঘুষি মারবেই যাতে লিউকোপ্লাস্টের বদলে দুটো ঠোঁট সেলাই হয়ে যায়, গোটা পশ্চিম বাংলায় তাই ঘটা শুরু হলো। এত ভয় কিসের ছিল মাননীয় মুখ্যমন্ত্রীর এত জনসমর্থন নিয়ে আসার পরে? অপেক্ষা করতে পারলেন না 2012 সালের ফেব্রুয়ারি মাসে প্রেস কর্নারে সাংবাদিক বৈঠক বন্ধ করে দিলেন, বললেন আর এখানে সাংবাদিক বৈঠক বিরোধীরা করতে পারবে না। 21 ফেব্রুয়ারি 2012 কোর্টে দাঁড়িয়ে বিচারপতি তপেন সেন মন্তব্য করলেন গোটা রাজ্য জ্বলছে, প্রতিদিন সকালে খবরে দেখছি কি হচ্ছে তা কি আমরা দেখতে পাচ্ছি না? ছাত্র সংসদ নির্বাচন নিয়ে একটা মামলা ছিল, সেই মামলায় প্রশ্ন হচ্ছে শাসক কি দৃষ্টিভঙ্গি থেকে দেখবে। যদি শাসকের দেখার দৃষ্টিভঙ্গি হয় যে যা ঘটছে তা কিচ্ছু না, কিংবা যা ঘটছে তা আসলে জনরোষ, এটা যদি শাসকের দেখার দৃষ্টিভঙ্গি হয় এবং জনতা যদি ন্যায্যতাও আমি ধরি আইন হাতে তুলে নেয়, সেটা যদি শাসকের সমর্থন পায়, আইনের শাসন লঙ্ঘিত হয়। শাসক আপনি আমি নির্বাচিত করি আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য। 25 ফেব্রুয়ারি 2012 কাটোয়া আমোদপুর রেললাইন থেকে একজন বিধবা মহিলাকে নামিয়ে 3 জন মিলে ধর্ষণ করল। মাননীয় মুখ্যমন্ত্রী বললেন ওর স্বামী সিপিএম করত, দেখা গেল ভদ্রমহিলা বিধবা, তার স্বামী তার 8 বছর আগে মারা গেছেন, আর ভদ্রমহিলা তার আগে হওয়া 2011-র ভোটের সময় তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ক্যাম্পে বুকে ব্যাজ লাগিয়ে বসে আছেন, সেই ছবিও আবিষ্কৃত হল। তৃণমূলের সমর্থক মহিলা নিরাপদ থাকলেন না কাটোয়া কামদুনি মধ্যমগ্রাম বাদ দিন। 2013 সালের 2 এপ্রিল সুদীপ্ত গুপ্তর মতো একটা বাচ্চা ছেলে পুলিশের নির্মম লাঠি ডাকাতে খুন হয়ে গেল আলিপুর জেলে যাওয়ার সময়, আজ পর্যন্ত তার বিচার হল না। 2013-তেই সুদীপ্ত গুপ্তর হত্যার প্রতিবাদে দিল্লিতে একটি প্রতিবাদকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছিল আমি সে ঘটনার সমর্থক না। অমিত মিত্র ধুতিতে যিনি হাত দিয়েছিলেন তিনি ঠিক কাজ করেননি, আমি বলবার হিম্মত রাখি, ব্রাত্যবাবু কি বলবার হিম্মত রাখেন? সেই ঘটনার প্রতিক্রিয়ায় সেই রাতে 1500 CPIM এবং গণসংগঠনের অফিস, 1722 জন CPIM কর্মী সমর্থকের বাড়ি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেই রাতে, 9 এপ্রিল 2013। 14 জুন 2014 ব্রাত্যবাবুর বিশিষ্ট বন্ধু সাংসদ তৎকালীন তাপস পাল নদিয়ার চৌমাহায় দাঁড়িয়ে বললেন, বক্তৃতা দিলেন, টিভি দেখালো, সুমন লাইভ টেলিকাস্ট করলো, আমাদের নিয়ে ঘণ্টাখানেকের অনুষ্ঠান করলো, তখন প্রতিপক্ষ ছিল, প্রতিপক্ষ করলো কি বললেন, আমি চন্দননগরের মাল ঘরে ছেড়ে ঢুকিয়ে দেব। মাননীয় মুখ্যমন্ত্রী ধমকেছিলেন, বলেছিলেন রাজ্যের সংস্কৃতি নষ্ট হচ্ছে, বলেছিলেন এটা তৃণমূলের সংস্কৃতি না, যারা বসে আছেন তৃণমূল কংগ্রেসের একদিন টেলিভিশনের আলোচনায় বলেছিলেন এটা তৃণমূলের সংস্কৃতি না। জুলাই 2013 5 দফার পঞ্চায়েত নির্বাচন, মীরা পাণ্ডের ঐতিহাসিক ভূমিকা, 3 থেকে 25 জুলাই 5 দফার নির্বাচনের দিনক্ষণ, তার ভিতরে 24 জন বামপন্থী কর্মী খুন হয়েছিলেন, 6272টা আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিলেন, শীর্ষ আদালত সেদিনও রাজ্যকে দুষেছিল, টালবাহানাকে ভৎসনা করেছিল, জোর করে 2176 জন প্রার্থীকে প্রত্যাহার করানো হয়েছিল, 6142টা বুথ দখল হয়েছিল, এত কিছুর পরেও 14টা জেলায় 250 জিপি 28টা পঞ্চায়েত সমিতি, যা বিরোধীরা জিতেছিল তা জোর করে দখল করে নিতে হয়েছিল। 2014-র 2 অক্টোবর গান্ধীজির জন্মদিন, খাগড়াগড়ের বিস্ফোরণ। সন্ত্রাস আসলে ছড়াতে হয়, ছড়ানোর জন্য পরিকল্পনা করতে হয়, সেই পরিকল্পনার ফল ধরেই 2014-র
ষোলোই সেপ্টেম্বর যাদবপুরের ক্যাম্পাসে অনশনরত ছাত্রছাত্রীরা পুলিশ গিয়ে লাঠিপেটা করল। পনেরোই এপ্রিল 2015 পৌরসভার নির্বাচন, পদত্যাগে বাধ্য করা হয়েছিল মুখ্য নির্বাচনী কমিশনারকে, যিনি শেষ মুহূর্তে একটু কোমর সোজা করে দাঁড়াতে চেয়েছিলেন। তৃণমূলের মন্ত্রীরা দলে দলে তার অফিসে ঢুকে তাকে দিয়ে পদত্যাগপত্র বাধ্য হয়ে তাকে দিয়ে সই করিয়েছিলেন। বিধাননগর, আসানসোল, হাওড়া উদাহরণ অনেক দিতে পারি। ওই রকম যিনি বলেন না, নন্দীগ্রামে হাজার হাজার মহিলার স্তন কেটে নেওয়া হয়েছে, কয়েক হাজার শিশুকে হাত পাচিরে ফেলে দেওয়া হয়েছে, আমি তাদেরকে বলি চারটে সেই রকম মহিলার নাম বলুন, চারটে সেই রকম শিশুর নাম বলুন। আর আমি 1966 চারজন থেকে শুরু করে 2018 31 আগস্ট পর্যন্ত এই সরকার তৈরি হওয়ার পরে 208 জন বামপন্থী কর্মী যারা খুন হয়েছেন, যে কোনো একজনের নাম ঠিকানা জানতে চাইলে সেই নাম ঠিকানা আপনাদেরকে দেখিয়ে দিতে পারি। মিথ্যের স্তোক দিয়ে যে সন্ত্রাস সংগঠিত করা হচ্ছে, যে সন্ত্রাসকে প্রতিষ্ঠিত করছেন প্রত্যেক দিন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, ঠিকই বলেছে অন্ততপক্ষে এই একটা প্রশ্নে শ্রমিক, যে যখন একজন ওয়ার্ড কাউন্সিলরকে পঞ্চায়েতের প্রধানকে নির্দেশ দেওয়া হয়, অনুব্রত মণ্ডল সরাসরি বলেন, নদিয়ার একজন বিধায়িকা সরাসরি বলেন, যদি লিড না দিতে পারো টিকিট পাবে না, তোমার টিকিট পাওয়ার শর্ত হচ্ছে তোমার বুথের ভোট বাড়ানো, তখন এইটাই অনিবার্য। সরকারের নির্বাচন কমিশনকে ঠুটো জগন্নাথ করে রেখে সেই বুথের চারটে মানুষকে কিছু পাইয়ে দেওয়ার ব্যবস্থা নির্বাচনের আগেও করা যায় কি না। তাই পানিহাটি পৌরসভায় 20 লক্ষ টাকা স্যাংশন হয় অতিরিক্ত, এই সময়কালের মধ্যে নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে বিধবা ভাতার জন্য নতুন নাম নথিভুক্ত করতে। সন্ত্রাস আসলে একটা অসুখ, যে জানে মানুষের কাজ করে জিততে পারবে না, সে জানে ভয় দেখিয়ে আমাকে জিততে হবে। আজকের তৃণমূল কংগ্রেস জানে পায়ের তলার জনসমর্থন প্রত্যেক দিন ক্ষয়ে যাচ্ছে, জানে গৌরী লঙ্কেশের উত্তরসূরি তারা না, গোবিন্দ পানসারের উত্তরসূরি তারা না, জানে কালবুর্গির উত্তরসূরি তারা না, জানে তারা আসলে সমস্ত সন্ত্রাসের নায়ক হিটলার এবং মুসোলিনির উত্তরসূরি। এই উত্তরসূরিরা যে ঘটনা ঘটাতে পারে তাই ঘটছে গোটা পশ্চিমবাংলায় প্রতিদিন, সেই ঘটাটাকে ঠেকিয়ে দেওয়া বাংলার মানুষের কাজ। সেই ঘটাটাই দিল্লিতে নরেন্দ্র মোদীও ঘটাচ্ছেন গোটা দেশ জুড়ে, সেটাও ঠেকিয়ে দেওয়াটা বাংলার মানুষের কাজ। মোদি দিদি উভয়েরই বিদায়, লগ্ন সমাগত, সেই লগ্নে শাঁখ প্রদীপ মঙ্গল ঘণ্টা উলুধ্বনি আপনাদের জন্য তোলা থাক। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ তন্ময়দা। তন্ময়দা, শুরুতে একটা কথা একটু কানে লাগলো, সেটা হচ্ছে 34 বছরে কোথাও কোথাও একটু অতিরিক্ত তৃণমূল আমলের হিংসার খতিয়ান তুলে ধরলেন, সে বেশ করলেন, কিন্তু শাসকের হেজিমনি বলুন, এলাকা দখল কিংবা ওই পুনর্দখলের লড়াই বলুন, রাজনৈতিক একাধিপত্যের জন্য হারমাদ আর জল্লাদদের দিয়ে অপারেশন বলুন, এর কোনটা দায় বামেরা এড়াতে পারে? ত্রিপুরার উপনির্বাচনে 96% আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে, অত্যন্ত খারাপ। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে 34% আসনে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে, গণতন্ত্রের পক্ষে খুব খারাপ। কিন্তু বামফ্রন্ট আমলে 1988 সালে 8% আর ওই 2003 সালে 11% পঞ্চায়েত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়টাকে কী করে ভালো বলি বলুন তো। 2003 সালে ওই 11% আসন বিরোধী শূন্য করতে গিয়ে গোটা ভোট পর্বে এই বাংলার কতজন মারা গেছিল মনে আছে? 76 জন। আবার বলছি, 76 জন। 2008 সালে কতজন মারা গেছিলেন? 23 জন। শুধু দমকলে বামপন্থীরা তো শুধু অর্থনীতিতে সব জায়গায় বিকল্প নীতির কথা বলে। আপনাদের রাজ্যে, এই রাজ্যে দমকলে একদিনে 14 জন। হ্যাঁ হ্যাঁ, ঠিকই ঠিকই ঠিকই, একদম একদম।
তাতেও আপনার ভুল এবং দায় একটুও কমে না তন্ময় দা, একটুও কমে না। তাহলে তো সাম্প্রদায়িক সংঘর্ষে এখনকার গোটা রাজ্যের এবং গোটা দেশের পাশাপাশি রাখতে হয় আমায়। যাই হোক, আমরা ওপেন ফোরামে এখন যাব না, কোনোভাবেই যাব না। আমি বলছি আমার বক্তব্য খুব পরিষ্কার, ঠিক যেমন 2013 এবং 18 পঞ্চায়েত ভোটে যত মৃত্যু হয়েছে তার দায় তৃণমূলকে নিতে হবে, তেমন 2003 আর 2008 সালের দায় তন্ময় দাদেরই নিতে হবে। এ নিয়ে কোনো তর্ক বিতর্ক হতেই পারে না। যাই হোক, আমার পরের বক্তা সুবোধ সরকার। আমার মাননীয় বন্ধু সিপিএমের নেতা তন্ময় ভট্টাচার্যের বক্তৃতা শুনে শেষ 30 সেকেন্ড বাদে, 5 মিনিট বলার কথা ছিল, 6 মিনিট বলা যেতে পারে, 7 মিনিট 8 মিনিট 9 মিনিট ধরে বললেন, পুরোটাই মনে হলো উনি বাম রাম হয়ে গেছেন। এত তাড়াতাড়ি তন্ময় আগের মিটিংয়ে এখানে মিট করেছিলাম তখনও মনে হয় সিপিএম ছিলেন, আজকে মনে হলো পুরোপুরি বাম রামে পরিণত হয়েছেন। এটা আমার চোখে দেখতে হলো আজকে সামনে বসে। সবশেষে কথা হবে, যে কোনো মৃত্যু বেদনার, যে কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড লজ্জার, সেটা ভুলে গেলেন তিনি, শুধু তথ্য আর তথ্য, তথ্য দিতে হবে, আমাকেও দিতে হবে। যে কোনো পিপল ভায়োলেন্স, পোস্ট পোল ভায়োলেন্স, পোল ভায়োলেন্স, আমি বিশ্বাস করি যে সংবিধানকে অপমান করা এবং এই সংবিধানকেই অপমান করে আসার সমস্ত তথ্য এবং স্ট্যাটিস্টিক্স যে আজকে দেওয়া হচ্ছে সেগুলো আরও একবার আমাদের মনে করিয়ে দেয় এই মৃত্যুগুলো কত বেদনার, কত কষ্টের। আমরা সেটা খুব তথ্য হিসেবে কাগজ নিয়ে এসে আজকে পরপর বলে যেতে বাধ্য হচ্ছে। মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু প্রথমেই বলে দিয়েছেন, আমি আর সমস্ত তথ্যগুলো জানানোর জন্য আরেকবার তন্ময়কে জানানোর জন্য আমি বলছি না, শুধু একটি কথা বলা খুব জরুরি দরকার, সেটা হচ্ছে 1977 থেকে 2009 পর্যন্ত পাওয়া যে তথ্য, বামপন্থীদের দেওয়া তথ্য, বামপন্থীদের কাগজে প্রকাশিত তথ্য, ইংরেজি কাগজে প্রকাশিত তথ্য, এবং তাদের যে সমস্ত মহামান্য ব্যক্তিরা যে সমস্ত তথ্য দিয়েছেন সেই তথ্য অনুসারে এক লাইনে আমি শুধু হিসেবটা বলতে চাই, সেটা হচ্ছে 55,408 জনকে রাজনৈতিকভাবে খুন করা হয়েছিল। ইয়ারলি অ্যাভারেজ 1787, মাসিক অ্যাভারেজ 149, ডেলি অ্যাভারেজ 5টি করে খুন। তার মানে কি দাঁড়ালো? প্রতি বছর প্রতি 4 ঘন্টা 50 মিনিটে একটি করে খুন হয়েছে। একটা প্রশংসা মনে হয় করা যায় সিপিএমের, সেটা প্রাপ্য যে তারা 4 ঘন্টা 50 মিনিটে একটি করে খুন করেছেন, এর থেকে বেশি না। 2011 মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এইবার আমার তথ্য NCRB-র তথ্য অনুসারে আমি বলছি, 2012 রাজনৈতিক খুন 22, 2013 26, 2014 10, 2015 1, 2016 1। এটা বলতেই হবে যে রাজনৈতিক খুনের যে পাহাড়, যে হিমালয় ছিল, সেটা কমতে কমতে, প্রতি বছর কমতে কমতে, অন্তত এইটুকুনি বলা উচিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোর নিন্দুক, তারাও বলতে বাধ্য হবেন এই তথ্য অনুসারে, যে হিমালয়টা অন্তত অযোধ্যা পাহাড়ে ছোট্ট টিলায় পরিণত হয়েছে।
পঞ্চায়েতে আসব। 2003 ভাবুন সেই ভয়ঙ্কর 76 জনের মৃত্যু, সুমন বলছেন বারবার, সবাই বলবেন। 2008 23 শুধু দমকলে 15, 2013 এবার লক্ষ্য করুন 2013 এবং 2018 অবশ্যই বলবো, নিশ্চয়ই তন্ময়ের মতো চুরি করব না, তথ্য যা সেটাকে বলবো নিশ্চয়ই। 2013 70 জন মারা গেছে, বেদনাদায়ক, খুবই বেদনাদায়ক। 2018 আবার 29 জন। এবার আমার প্রশ্ন হচ্ছে, যারা 2018 নিয়ে কথা বলেন তারা 2003 সালে চুপ ছিলেন কেন? যারা 2003 চুপ থাকেন, যে সমস্ত ভদ্র মহোদয়গণ, বিদ্যুৎজন, খ্যাতিমান ব্যক্তিত্বরা, বিশিষ্ট জনেরা, যারা 2003 কি একটা মন্ত্রমুগ্ধ হয়েছিলেন, চুপ ছিলেন, 2018 সালে তো চুপ থাকলেন না। এই যে চুপ থাকলেন না এবং চুপ ছিলেন, এরাই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। এটা বলেছিলেন বেটল ব্রেস্ট প্রাপ্ত আছে, আমি বলছি এরাই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর, যারা চুপ থাকেন। পরিষ্কারভাবে আর একটা কথা বলি, অনেক তথ্য দিয়েছেন, কেউ মানবে না, কেউ বিশ্বাস করবে না। মমতা এটা পরিষ্কারভাবে অন্তত আন্তর্জাতিকভাবে মেনে নিয়েছেন যে মমতা কোনোদিন খুনের রাজনীতি করেননি। তিনি খুনের বিরুদ্ধে বারবার, যতগুলো জেনোসাইড হয়েছে, তিনি বিরোধী যখন ছিলেন বারবার তিনি সেই খুনের রাজনীতি, যা ভয়ঙ্করভাবে আমরা দেখেছি, সেই খুনের রাজনীতির নাম বারবার একই নাম বলতে ভাল লাগে না, সেই একেবারে সে শুরু করা যেতে পারে মরিচ ঝাঁপি থেকে শুরু এবং তারপরে নন্দীগ্রাম নেতায় দিয়ে শুরু হচ্ছে, মাঝখানে কতগুলো, সাঁইবাড়ি, বিজন সেতু থেকে শুরু করে আরও অজস্র, এই সমস্ত ভয়ঙ্কর ভায়োলেন্স, এই ভায়োলেন্সের সময় তিনি বারবার এগিয়ে গেছেন, বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাদের পিঠে হাত রেখেছেন, তাদের জন্য ব্যবস্থা করার চেষ্টা করেছেন। এবার আসে বিজেপির, বিজেপির সম্পর্কে আমি কি বলবো, সেখানেও ব্রাত্য খুব চমৎকারভাবে বলে গেছেন। আমি বিশ্বাস করি বিজেপির সবচেয়ে বড় গণহত্যার নাম নোটবন্দি, শতাধিক মানুষের একেবারে কোল্ড ব্লাডেড মার্ডার, আমার কাছে মনে হয় শতাধিক মানুষ, শুধু এটা লুট নয়, ভারতবর্ষকে লুট করা নয়, ভারতবর্ষকে লুট করার পরে এই লুটের আফটার ইফেক্ট হচ্ছে যে মানুষগুলো লাইনে দাঁড়িয়েছিল তাদের ভয়ঙ্কর মৃত্যু। আর গুজরাট, সে তো বিজেপির মাথায় কোহিনূর হয়ে জল জল করছে। আমি যা বিশ্বাস করি, ধর্ম নিয়ে এক নিওনাৎসি ছাড়া জার্মানির পৃথিবীতে আর কোনো দেশ নেই যে ধর্ম রিলেটেড এত মার্ডার, ধর্ম রিলেটেড এত খুন, ধর্ম রিলেটেড এত হত্যা, ধর্ম রিলেটেড গরু, রিলেটেড গরুর নাম করে, ধর্মের নাম করে এতটা হিন্দুত্ববাদী, বিজেপির হিন্দুত্ব যে ভয়ঙ্কর হিন্দুত্ব, সে শুধু আখলাক নয়, এটা সম্পূর্ণভাবে একটা এম্পায়ার অফ ফিয়ার সারা ভারতবর্ষ জুড়ে চলেছে। শৌমিকবাবু বলছিলেন না ভয়ের দোকানদারি, আসলে ওটার ইংরেজি হবে আন্তর্জাতিক স্তরে, ওটা এটা লেখাও হয়েছে, কি লেখা হয়েছে, এম্পায়ার অফ ফিয়ার চলছে, লেখকদের খুন করা থেকে শুরু করে, সাংবাদিক হত্যা করা থেকে শুরু করে, কে গরুর মাংস রেখেছে প্রাপ্ত বলেছে, কে কি খাবে, এইটা নিয়ে যারা রাজনীতি করে, এই ধর্ম নিয়ে যারা রাজনীতি করে, আমি বিশ্বাস করি মানুষ তাদেরকে এবার সমূলে প্রত্যাখ্যান করবে। সুতরাং গরু দিয়ে, গরুর নামে ভায়োলেন্স করে, হিন্দু যে ধর্ম, সনাতন ধর্ম, আমরা শ্রদ্ধা করি সেই ধর্মকে, সেই ধর্মকে অপব্যবহার করে এইভাবে রাজনীতি পৃথিবীতে আর কখনো কোথাও হয়নি। সুতরাং এই ভায়োলেন্স, আমি বিশ্বাস করি এই ভায়োলেন্সের জন্যই তাদের সম্পূর্ণ পতন অপেক্ষা করছে। ধন্যবাদ। ধন্যবাদ সুবোধদা, বিশেষ করে ধন্যবাদ সঠিক সময় শেষ করার জন্য। আর সুবোধদা আমায় খুব স্নেহ করেন, যার ফলে করতেই পারি একটু দুষ্টুমি। 2003 সালে সুবোধদা বললেন যে 76 জনের মৃত্যুর পর সেই সব ইন্টেলেকচুয়ালরা চুপ ছিলেন কি করে, সেই চুপ থাকা ইন্টেলেকচুয়ালদের মধ্যে বামফ্রন্টের তৎকালীন সমর্থক সুবোধ সরকার ছিলেন না তো,
ছোট্ট দুষ্টুমি। আচ্ছা আচ্ছা সুবোধদা, হ্যাঁ তাই জন্য তো লজ্জা হয়। আচ্ছা 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 বেশ, আমি লজ্জা হয় যে আমিও মুক্ত ছিলাম বাকিদের মতো। আচ্ছা একদম একদম এই একদম স্বীকারোক্তিটা গ্রহণ করলাম, কিন্তু কিন্তু সুবোধদা কবি মানুষ। এবার একটু তাহলে সাহিত্যের কথা বলি। দেশে ধারাবাহিকভাবে বেরোতো আইপিএস হুমায়ুন কবিরের একটা উপন্যাস ফাইনাল গাজী, সেই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ইউসুফের বাবা মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত অঞ্চল হিজলের পঞ্চায়েত প্রধান খোকন গাজীকে ওই উপন্যাসে খুন করে পুঁতে দেওয়া হয় দ্বারকার পাড়ে। কারণ সেই রাজনীতি, সেই মুর্শিদাবাদের ভগবান গোলায় পরশু খুন হওয়া টিয়ারুল শেখের ছেলের বুক ফাটা কান্নাটা যখন এবিপি আনন্দের ক্যামেরায় ধরা পড়ল, বিশ্বাস করুন সুবোধদা, মনে হচ্ছিল যে উপন্যাস, বাস্তব, কল্পনার খুন, সত্যিকারের রক্ত সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, সময় পাল্টাচ্ছে, শাসক পাল্টাচ্ছে, কিন্তু মুর্শিদাবাদের ভাগ্য বা এই রাজ্যের ভাগ্য একটুও পাল্টাচ্ছে না। ভোট এলেই হিংসা, হিংসা এবং হিংসা। যাই হোক, এই বাড়তি আবেগের জন্য মার্জনা করবেন আমার পরের বক্তা ওমপ্রকাশ মিশ্র। একটু আগে কবি সুবোধ সরকার বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুনের রাজনীতিতে বিশ্বাস করেন না। আমি সম্পূর্ণভাবে সমর্থন করি, মমতা বন্দ্যোপাধ্যায় খুনের রাজনীতিতে বিশ্বাস করতেন না, এবং এখনও আমি এটা বিশ্বাস করতে চাই যে উনি খুনের রাজনীতি পছন্দ করেন না। কিন্তু আজকে 8 বছর উনি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নাম করে যারা খুন করছে তাদের অনুপ্রেরণা হিসাবে কাজ করছেন, অনুপ্রেরণা যোগাচ্ছেন তিনি। আর তিনি পুলিশ মন্ত্রী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তার কাছে গিয়ে সিপিআইএমের সদস্য হতে পারেন, কংগ্রেসের এমএলএ হতে পারেন, ফরওয়ার্ড ব্লকের এমএলএ হতে পারেন, কেউ বর্ধমান, কেউ মেদিনীপুর, কেউ কোচবিহার। আর তারা যারা মার্ডার অ্যাকিউজড, একবার যখন তারা অনুপ্রাণিত হয়ে যাচ্ছেন তখন আমাদের পুলিশ মন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু তাদের সমস্ত অপরাধ ক্ষমা করে দিচ্ছেন। কিভাবে হচ্ছে? তৃণমূল স্তরের কংগ্রেস কর্মী আমরা যারা, আমরা যারা তৃণমূল স্তর থেকে কংগ্রেস করে আসছি, আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে কিভাবে গত বছর 1,76,00,000 মানুষ যারা তৃণমূল কংগ্রেস বলে সংগঠনকে সমর্থন করছে, তাদের 40% মানুষের, প্রায় 70-80,00,000 মানুষ তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারলেন না। কেন কি? তৃণমূল কংগ্রেসের আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রয়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার স্থির করেছে যে পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে অতি অবশ্যই খুন করতে হবে, আর খুন করবার মধ্য দিয়েই এখানে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিগুলিকে দুর্বল করা সম্ভবপর হবে। এই ধরনের অনুপ্রেরণা চলছে। শয়ে শয়ে তৃণমূল কংগ্রেস কর্মী মারা গেছেন, ব্লক কংগ্রেস কমিটি তৃণমূলের তাদের নেতৃত্বরা মারা গেছেন, কেউ এখনো পর্যন্ত যারা অভিযুক্ত তাদেরকে ধরা পর্যন্ত হচ্ছে না। যারা ভোট লুট করছে গণনার সময়, এই সুমন দেখিয়েছেন এখানে, যারা পঞ্চায়েতে ভোট গণনার সময় আর কি রেজাল্ট চেঞ্জ করে দিচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া সম্ভবপর হয়নি। যারা রানীনগরে একজন গৃহবধূকে শুধুমাত্র এই কারণে যে উনি জাতীয় কংগ্রেসের প্রার্থীকে ভোট দিয়েছেন, তাই জন্য গত পরশুদিন 23 তারিখে তাকে মুখে অ্যাসিড ঢেলে দেওয়া হচ্ছে, আর আজকে এই মুর্শিদাবাদ জেলার ওসি তিনি শাসিয়ে বেড়াচ্ছেন যে না কোনো কেস নেওয়া যাবে না,
যুক্তির পর যুক্তি সাজানো হচ্ছে যাতে কংগ্রেস কর্মীদের উপর যারা অত্যাচার করেছে, যারা টিয়ারুলকে মেরেছে, তাদের বিরুদ্ধে কোন রকম পুলিশ অ্যাকশন নেবে না। এই সাঁইথিয়াতে সশস্ত্র মিছিল বেরোচ্ছে এই তিন চার দিন আগে, কেন কি সেখানে যে মেম্বার অব পার্লামেন্টের হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক্সিস্টিং এমএলএ, হ্যাঁ তার সমর্থন নেই, এগুলি অনুপ্রেরণা। মমতা বন্দ্যোপাধ্যায় খুনের রাজনীতিতে বিশ্বাস করে না, এগুলিকে প্রশ্রয় দেন উনি, আর এগুলি ওনার ওয়াচে হচ্ছে। আজকে সভ্যতার ইতিহাস হচ্ছে যে আমরা হিংসা ছেড়ে বিবাদ মীমাংসার পথগুলিকে বিস্তৃত করব। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল তার কারণটা হচ্ছে পারস্পরিকতা, কমিউনিকেশন, নিগোসিয়েশন, ডিসকাশন, সেটা হয়নি এবং তাই জন্য স্থিরীকৃত হয়েছিল যে নতুন রকমভাবে বিশ্বকে সজ্জিত করতে হবে আর এমন ব্যবস্থা করতে হবে যে এই ব্যবস্থার উপর ভিত্তি করে আলাপচারিতার মাধ্যম দিয়ে পৃথিবী এগোয়। সম্ভবপর হয়নি, ভেঙে পড়েছিল 30-এর দশকে, তাই জন্য আবার নতুন করে উদ্যোগ, তাই জন্য ইউনাইটেড নেশনস, তাই জন্য যাতে হিংসার উপর একটা নিয়ন্ত্রণ স্থাপিত করা যায় তার জন্য চেষ্টা। পৃথিবীর চারিদিকে হিংসার আর কি আবির্ভাব হয়েছে এবং সেগুলিতে মানুষ মারা যাচ্ছেন, আফ্রিকাতে, এশিয়া দেশগুলিতে, পাকিস্তানে, আমাদের দেশে, সর্বত্র। কিন্তু প্রচেষ্টা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থাগুলিকে মজবুত করা, গণতান্ত্রিক পরিকাঠামোগুলিকে আর কি স্থাপিত করা এবং সেটার শাখা প্রশাখা বিস্তার করা। আমাদের দেশে কত অসঙ্গতি আছে, কত রকমের বিচ্যুতি ছিল, এক সময় মানবাধিকারের কথা আমরা জানতাম না, এক সময় আজকে নারী অধিকারের কথা আমরা বলছি, সেগুলিকে গর্বের সঙ্গে সামনে রাখছি, এগুলি সম্পর্কে খুব একটা ভালো আইডিয়া ছিল না। কিন্তু দেশের যারা সংবিধান প্রণেতা তারা স্থির করেছিলেন প্রত্যেকটা মানুষকে ভোটাধিকার দেওয়া হয়েছিল। যখন ভারতবর্ষের 90% মানুষের কোমরের উপরে কোনো কার্যত কোনো কাপড় ছিল না, প্রায় 95% মানুষের পায়ে কোনো হাওয়াই চপ্পল ছিল না, আর যখন ভারতবর্ষকে আমেরিকা থেকে গম আমদানি করতে হতো, কার্যত ভিক্ষে নিতে হতো, সেই সময়কার ভারতবর্ষেও কিন্তু প্রত্যেকটা মানুষকে ভোটাধিকার দিয়েছিল, সম্পূর্ণ ছিল না, নানা রকম গাফিলতির জায়গাগুলি ছিল, কিন্তু প্রচেষ্টা ছিল এবং আমাদেরকে এগোতে হবে। হিংসা ছিল, হিংসার বর্তমানেও রয়েছে, হয়তো ভবিষ্যতেও থাকবে, কিন্তু প্রশাসনিক যে ব্যবস্থা, রাজনৈতিক সদিচ্ছার যে জায়গা, নেতৃত্বের যে জায়গা, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যে জায়গা, নরেন্দ্র মোদীর জন্য যে জায়গা, অর্থাৎ সাংবিধানিক যে ব্যবস্থা, সেগুলিকে কী করে ক্ষুণ্ণ করা যাবে? কি ভয়ঙ্কর অত্যাচার আমরা দেখেছি এই পশ্চিমবঙ্গে লেফট ফ্রন্টের সময়। এমন কোনো পদ্ধতি নেই যেই সমস্ত পদ্ধতিগুলিকে ব্যবহার করে ভোটগুলিকে কি বিশ্রী বাজে রকমভাবে সংগঠিত লুট করা হতো। আমি নিজে 1995 সালে 19টা পদ্ধতি লিখেছি যেগুলি বামফ্রন্ট এখানে, বামফ্রন্টের দলগুলি এখানে প্রয়োগ করত। আমরা চেয়েছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব্রাত্য বসু ঠিকই বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য কংগ্রেসের থেকে তিনি আন্দোলন করছিলেন, আর তারপরে উনি কী করেছেন, দল প্রতিষ্ঠা করেছেন আর দলের সঙ্গে নিজেদেরকে যুক্ত করেছেন, বিজেপির সঙ্গে, আরএসএসের সঙ্গে, অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে। এবং তার পরবর্তীতে আমরা কী দেখছি, যে সিপিএমকে সরানোর জন্য, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্য পশ্চিমবঙ্গে আমরা সাহায্য করেছিলাম তৃণমূল কংগ্রেসকে, কিন্তু যেদিন এই সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, তৃণমূলের সরকার, আমি এবিপি আনন্দের স্টুডিওতে বলেছিলাম সিপিএমের কাছে অনুকরণীয় কিছু নেই, সিপিএমকে অনুকরণ করবেন না, সিপিএমকে ছাপিয়ে গেছেন, এগিয়ে গেছে। সিপিএম যেটা করেছে, সিপিএম 34 বছরে করেছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে 34-কে ছাপিয়ে 35, 36, 37 বছর করতে হবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে টেক্কা দেওয়ার জন্য বিজেপি চলে এসছে। তাই জন্য এখন আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরাতে কী হচ্ছে, দুটো মাত্র পার্লামেন্টারি সিট, সেখানে প্রায় 1/4 বুথগুলিতে, একটা লোকসভার বুথগুলিতে, সেখানে এখন হয়তো পুনর্গণনার একটা জায়গা স্থিরীকৃত হয়েছে, আর একটা জায়গাতে ভোট পর্যন্ত সংগঠিত করা সম্ভবপর হয়নি। এগুলি মানে এটা নয় যে জাতীয় কংগ্রেস এর মধ্যে দুর্বলতার জায়গা নেই। 1972 সালে এখানে যেটা হয়েছে,
ভোট লুট হয়েছে এবং কংগ্রেসের নেতৃত্বেই হয়েছে, সেটাও কিন্তু কোনো গৌরবের ব্যাপার না, কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। আজকে কেন এমন হবে, কোনো জাতীয় কংগ্রেসের নেতৃত্ব কিন্তু কোনোদিন আপনি শুনবেন না কোনো লেভেলে যে আমরা এখানে বলছি যে এত সিট আমাদের জিততেই হবে, এইভাবে আমাদেরকে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হবে। 46 বছর ধরে আমরা পশ্চিমবঙ্গের প্রশাসনের বাইরে রয়েছি, তা সত্ত্বেও কিন্তু জাতীয় কংগ্রেস হিংসায় বিশ্বাস করে না। আমরা সাংবিধানিক গণতান্ত্রিক ব্যবস্থাতে বিশ্বাস করি, আর যারা হিংসার সঙ্গে যুক্ত তাদের আইডিওলজিক্যাল অবস্থানগুলি যদি দেখেন তাহলে দেখবেন যে হিংসার সঙ্গে সেই সম্পর্কটা রয়েছে। এটা আনফর্চুনেট, এবং এই আনফর্চুনেট রিয়ালিটিকে আস্তে আস্তে করে আমাদেরকে সরাতে হবে, সমস্ত রাজনৈতিক দলগুলিকে করতে হবে, কারণ কি এটাই গণতান্ত্রিক বিধান, এটাই আমাদের সাংবিধানিক বিধান। ধন্যবাদ ওমপ্রকাশ দা। আচ্ছা, গত 8 মিনিট ধরে আমরা কি দেখলাম? আমরা 8 মিনিট ধরে দেখলাম যে তৃণমূল স্তরের কংগ্রেস কর্মী ওমপ্রকাশ মিশ্র তিনি বলছেন তৃণমূল স্তরের তৃণমূল কর্মীদের দুষ্টুমিকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্রয় দিচ্ছেন। এক লাইনে যদি বলতে পারেন এইটা হচ্ছে সামাপ। যাই হোক, আমি ওমপ্রকাশ দাকে মনে করিয়ে দেব যে এই যে লাশের রাজনীতি, এই যে মৃত্যুর রাজনীতি, এটা হঠাৎ এই 2011-র পর বঙ্গজীবনের অঙ্গ হয়েছে এমনটা কিন্তু নয়। বাংলায় যুক্তফ্রন্ট সরকারের ভাঙন এবং তারপরে যে চূড়ান্ত রাজনৈতিক অস্থিরতা হলো, অভিযোগ যে 1972 সাল থেকে একাধিক বিষবৃক্ষের চারা পোঁতা হয় এই রাজ্যে। তন্ময়দাদের দল সিপিএম বছরের পর বছর বলে এসছে যে বুথ দখল বলুন, ছাপ্পা ভোট বলুন, কিংবা রিগিংই বলুন, এ রাজ্যে এই সমস্ত কিছু স্রষ্টা একজনই, সিদ্ধার্থ শঙ্কর রায়। সিদ্ধার্থবাবু 72 সালের পর যতবার ভোটে দাঁড়িয়েছেন বামফ্রন্ট এবং অবশ্যই তন্ময়দাদের দল, এ রাজ্যের সবকটা দেয়াল এই অভিযোগগুলোয় ভরিয়ে দিয়েছে। বামেদেরই অভিযোগ, এ রাজ্যে গুন্ডা বাহিনী আর গুন্ডাসম পুলিশ বাহিনীর যে মেলবন্ধন 72 সালে, সেটা নাকি একেবারে শিল্পের পর্যায়ে নিয়ে গেছিল কংগ্রেস। তখন আমি পৃথিবীতে আসিনি, সেই জন্য বলতে পারবো না ঠিক কি হয়েছিল। তার পুরনো অভিযোগটা আমি ওমপ্রকাশ দাকে একবার শুধু মনে করিয়ে দিলাম। যাই হোক, প্রস্তাবের বিপক্ষে আমার পরের বক্তা সুমন বন্দ্যোপাধ্যায়। শুভ সন্ধ্যা। আজকের বিতর্ক সভার যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর উপর আমার বিপক্ষে যারা বসে আছেন তাদের প্রথম যে তিনজন বক্তব্য রাখলেন, প্রথম হচ্ছেন বিজেপি, তারপরে হচ্ছে সিপিআইএম, এবং তারপর হচ্ছে কংগ্রেস। কেন কথাটা বলছি যে এইটাই পশ্চিমবঙ্গের রাজনীতির এই মুহূর্তে তিনটে প্রধান বিরোধী দল, তারা পরপর তাদের বক্তব্য পেশ করলেন এবং বক্তব্যের মূল লক্ষ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি খালি দুটো কথা উল্লেখ করব, আপনারা কনক্লুশন টানবেন। সেটা হচ্ছেন যে রাহুল গান্ধী রায়গঞ্জে প্রচারে এলেন কিন্তু কোনো কথা বললেন না সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম সম্পর্কে, আর যোগী আদিত্যনাথ কদিন আগে বহরমপুরে এসেছিলেন, তিনিও একটা কথাও বললেন না অধীর চৌধুরীর বিরুদ্ধে। ফলে পশ্চিমবঙ্গের বিরোধী পক্ষ এই মুহূর্তে যে সমঝোতার মাধ্যমে চলছে তারই পরিপূর্ণ বিকাশ আমরা দেখলাম এই প্রথম তিন বক্তার মুখে। আমি প্রথমে একটু উল্লেখ করে দিই যে গণতন্ত্রের প্রতি অগাধ যদি শ্রদ্ধা কোনো রাজনৈতিক দলের থেকে থাকে, আমি পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতেই বলছো, তাতে সিপিআইএম এর মতো এত বেশি গণতন্ত্র প্রেমী দল সারা ভারতবর্ষে, সারা পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে বিরল। এই কারণে একটু তন্ময় তাকে মনে করিয়ে দেব যে 2004 সালের লোকসভা নির্বাচনে বিশেষ পর্যবেক্ষক হয়ে এসেছিলেন আফজল আমানুল্লাহ। সেই আফজল আমানুল্লাহর বক্তব্য থেকে জানা গেছে যে 2004 সালে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা এত ভালো ছিল, গোটা নির্বাচনটাকে তিনি পিছিয়ে দেবার জন্য সুপারিশ করেছিলেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে। এবং তখন কৃষ্ণমূর্তি সাহেব, তিনি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান ছিলেন, পরবর্তীকালে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তার কথা হয় এবং বুদ্ধদেববাবুর আদের নির্দেশে দলের সঙ্গে কথা বলে সেই গোটা যে প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা সাধারণভাবে বন্ধ করা হয়। এটা একটু আগে প্রথম বক্তব্য যিনি আমাদের পক্ষে রাখলেন অধ্যাপক ব্রাত্য বসু, তিনি একটা কথা চমৎকারভাবে বলেছেন যে 1977 থেকে 1996 এই 19 বছরে 28,000 হত্যাকাণ্ড হয়েছিল। NCRB-র রিপোর্ট বলছে, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর, যে সিএম থাকাকালীন বুদ্ধদেব বাবুর জমানায় 2006 থেকে 2011 নৃশংস অপরাধের সংখ্যা বেড়েছিল 100%। 2006 যে হত্যার ঘটনা ছিল 10,391, সেই গণহত্যার সংখ্যাটা 2011 দাঁড়িয়েছিল
20,362। আমি উল্লেখ করব না সিপিআইএমের গণহত্যার ইতিহাস, মরিচঝাঁপি থেকে শুরু করে বিজন সেতু থেকে শুরু করে সিঙ্গুর নন্দীগ্রাম, নেতাই পশ্চিমবঙ্গের মানুষের কাছে খুব জলজ্যান্ত উদাহরণ রয়েছে। সুতরাং খুব স্বাভাবিকভাবে মানুষ যখন সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এই স্মৃতিগুলো তাদেরকে কাজ করবে। কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেটা এই মুহূর্তের ভারতবর্ষ জুড়ে যেটা চলছে, সেটা হচ্ছে যে 365 দিনের সন্ত্রাস। এই 365 দিনের সন্ত্রাসটা আদৌ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের পক্ষে ভালো কিনা, এই সিদ্ধান্তটাই আগামী এই যে লোকসভা নির্বাচনের যে পর্বগুলো চলছে সেই পর্বে পশ্চিমবঙ্গ এবং দেশের ভোটারদের নির্ধারণ করতে হবে। কেন এই কথাটা বলছি, যে ইউপি উত্তরপ্রদেশ সব থেকে বেশি সিট, যেখানে 80টা লোকসভা সিট, সেখানে গত 22 মাসে 4,000টা এনকাউন্টার হয়েছে। অর্থাৎ ইউপি, ত্রিপুরা, আসামে যেটা চলছে সেটা সারা বছরের সন্ত্রাস, গুজরাটে যেটা চলছে সেটা সারা বছরের সন্ত্রাস, দাদরিতে সাংবাদিক ঢুকতে গিয়ে যখন তিনি বাধার সম্মুখীন হয়েছিলেন তার বিবৃতি আমরা দেখেছি যে কিভাবে সেখানে নিয়ন্ত্রিত করা হচ্ছে, এবং সেই নিয়ন্ত্রণের কথাটা আমরা কিন্তু খুব একটা উল্লেখ করছি না। আমরা দেখেছি যে কদিন আগে বিলকিস বানুকে সুপ্রিম কোর্টের তরফ থেকে 50 লক্ষ টাকা তাকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 2002-এর গুজরাট দাঙ্গার কথা আমরা কেউ ভুলিনি, যে 2002-এর দাঙ্গায় এই 21 বছরের বিলকিস বানর সামনে তার 17 জনের ফ্যামিলি তাদের নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, তার 3 মাসের মেয়েকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল, আকাশে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল, পাথরের ওপর পড়ে তার মৃত্যু হয়েছিল এবং তাকে নৃশংসভাবে গণধর্ষণের শিকার হতে হয়েছিল। পরবর্তীকালে তিনি দীর্ঘদিন 17 বছরে তিনি 20 বার তার আস্তানা বদলেছেন। এত বেশি গণতন্ত্র গুজরাটে ছিল যে মামলা শেষ পর্যন্ত গুজরাট থেকে মহারাষ্ট্রে ছড়িয়ে দেওয়া হয়েছিল এবং আলটিমেটলি বিলকিস বানো অন্তত কিছু হলেও সুপ্রিম কোর্টের নির্দেশে কিছু পেলেন। অর্থাৎ এই যে পরিকল্পিত যে সন্ত্রাস, সেই সন্ত্রাসের কথাটা আমাদের কিন্তু ভুললে চলবে না। রেভতী লাউল তিনি একটা গ্রন্থ রচনা করেছেন, দি অ্যানাটমি অফ হেট, যাতে গুজরাট দাঙ্গার নারোরা পাটিয়া এবং বিভিন্ন হত্যাকাণ্ড সম্পর্কে তার দীর্ঘ বিবরণ আছে। সেই যে 18টা জেলায় এই দাঙ্গার ফলে এফেক্টেড হয়েছিল গুজরাটের, সেইখানে তিনি দীর্ঘদিন ছিলেন এবং এটা গবেষণামূলক গ্রন্থ। এবং সেখানে লাউল বলছেন, দি সং পরিবার ড্রজ ইটস পাওয়ার ফ্রম দি কালেকটিভ গিল্ট অফ দি হেটার্স হুম দে অ্যাসিউজ। অর্থাৎ এই যে বিবৃতি, এই বিবৃতি থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে যে ভারতবর্ষ নির্মাণ করছেন নরেন্দ্র মোদী সেটা হচ্ছে ঘৃণার ভারতবর্ষ। আমাদের মনে আছে যে 30 জানুয়ারি 2019 গান্ধীজির মৃত্যুবার্ষিকীতে আমরা দেখেছি যে তার 71তম মৃত্যুবার্ষিকী, সেই দিন উত্তরপ্রদেশের আলিগড়ে আমরা দেখেছি যে অল ইন্ডিয়া হিন্দু মহাসভার জাতীয় সম্পাদক পূজা শকুন পাণ্ডে এবং আরও দুজন তারা গান্ধীজির প্রতিকৃতিতে খেলনা পিস্তল দিয়ে তারা গুলি করলেন। অর্থাৎ এই হচ্ছে বিজেপির গণতন্ত্র, এবং খুব স্বাভাবিকভাবে এই গণতন্ত্রকে আগামী দিন বজায় রাখবেন কি না এই নির্ধারণটা করতে হবে সারা ভারতবর্ষের মানুষকে। আমরা দেখেছি যে সোহরাবুদ্দিন শেখ ভুয়ো সংঘর্ষ মামলার যিনি বিচারপতি, 2014 সালের নভেম্বর মাসে বিজেপির সর্বভারতীয় সভাপতি, তাকে ক্লিন চিট দিয়েছিল সিবিআইয়ের বিশেষ আদালত। আর পরবর্তী পর্বে প্রত্যেকটা 22 জন তার যে কেসে অভিযুক্ত ছিলেন প্রত্যেককে মানে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল, ক্লিন চিট দিতে বাধ্য হয়েছিল। এবং সিবিআই এর বিচারপতি একটা কথা বলেছিলেন, তার নাম হচ্ছে এস জে শর্মা, তিনি যেদিনকে রায় দেন সেদিন তিনি সংবাদ মাধ্যমের কাছে বলেন যে আমি অসহায়, আদালত 3 জনের পরিবারের জন্য দুঃখিত, 3 জনকে খুন করা হয়েছিল কিন্তু সিবিআই এমন কোনো সাক্ষ্য প্রমাণ দেয়নি যার ভিত্তিতে বাকি 22 জনকে দোষী সাব্যস্ত করা হয়। এই হচ্ছে বিজেপি, এবং এই মুহূর্তে বিজেপি হয়ে যারা কার্পেট বম্বিং করছেন সারা রাজ্যে বিশেষত পশ্চিমবঙ্গে, সেই কার্পেট বম্বিংয়ের একটা গুরুত্বপূর্ণ উদাহরণ। কদিন আগে আপনাদের স্মরণে আছে এনআইএর বিশেষ আদালত থেকেও ঠিক একইভাবে ছাড়া পেয়েছেন স্বামী অসীমানন্দ। স্বামী অসীমানন্দের বিরুদ্ধে সমঝোতা এক্সপ্রেসের সেখানে বিস্ফোরণের মামলা ছিল, এবং একইভাবে ওই এনআইএ আদালতের বিচারকও তিনি ক্ষমা প্রার্থনা করে বলেছেন যে এত ভালো একটা কেন্দ্রীয় সংস্থা, সেই সংস্থা এমন কোনো বিষয়
তুলে আনতে পারেনি, এমন কোনো প্রমাণ জোগাড় করতে পারেনি যাতে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি। খুব দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্যি সারা ভারতবর্ষে যে রাজনীতিটা চলছে এটা হচ্ছে বিভাজনের রাজনীতি। কেন বলছি আমি জাস্ট একটা কথা বলে শেষ করব, অফ স্যাফ্রন ফ্ল্যাগস অ্যান্ড স্কালনেস, হিন্দুত্ব মুসলিম আইডেন্টিটি অ্যান্ড দি আইডিয়া অফ ইন্ডিয়া, যার লেখক হচ্ছেন জিয়াউসসালাম। তা জিয়াউসসালাম বলছেন যে তিনি প্রশ্ন করছেন যে কে অপর, মানে যার মধ্যে আমার অস্তিত্ব নেই সেই হচ্ছে অপর। এবং তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে ভারতবর্ষের সংখ্যালঘু মানুষকে অপর করার ক্ষেত্রে, অর্থাৎ যার মধ্যে আমিত্বের উপস্থিতি নেই তাদেরকে একঘরে করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে মোদী সরকার। এবং লেখক এটা খুব ন্যায্য প্রশ্ন তুলেছেন, রাজস্থানে যে মালদার যে শ্রমিক আফরাজুল খান তাকে যেভাবে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, কুপিয়ে হত্যা করা হয়েছিল, তিনি উল্লেখ করেছেন যে এই ঘটনার পরে নাগরিক সমাজের প্রতিক্রিয়ার সঙ্গে তিনি 2012 সালের দিল্লিতে নির্ভয়ার মর্মান্তিক মৃত্যুর পর বিপুল সামাজিক বিক্ষোভের তুলনা করেছেন এবং লেখক, এবং সেক্ষেত্রে লেখক কিন্তু নাগরিক সমাজকেও কাঠগড়ায় তুলেছেন। অর্থাৎ যা অন্যায় তার বিরুদ্ধে যদি প্রতিবাদ হয় তাহলে আফরাজুল শেখের বিরুদ্ধেও যে ঘটনা নিয়েও যেমন প্রতিবাদ হওয়া উচিত ছিল, সারা ভারতবর্ষের নাগরিক সমাজের গর্জে ওঠা উচিত ছিল, ঠিক একইভাবে 2012 সালে যে নির্ভয়ার ঘটনায় আমরা সেটা প্রত্যক্ষ করেছিলাম। এই যে ভারতবর্ষ চলছে, এই যে গোটা ভারতবর্ষের যে রাজনীতিকে যে পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন মাননীয় নরেন্দ্র মোদী ও অমিত শাহ, সেটা হচ্ছে বিভাজনের রাজনীতি, হিংসার রাজনীতি। আমি আপনাদের অনুরোধ করব যে আগামী দিনে আপনারা যখন ভোটে দানের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে যাবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার সময় মনে রাখবেন যে আমরা গণতন্ত্রকে চাই, ধর্মনিরপেক্ষতাকে চাই বা ভালোবাসাকে চাই কিনা, আমরা কিভাবে এই বিদ্বেষী হেড স্পিচ দেয়া এই বিজেপি দলকে যাতে ভারতবর্ষের রাজনীতির গদি থেকে তাদের যাতে বিদায় করা যায়, এ ব্যাপারে সংঘবদ্ধ প্রতিবাদ ছাড়া এই মুহূর্তে ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সংবিধান কিন্তু বিপন্ন। এই কটি কথা বলে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সুমনবাবু, খুব কটি নয়, খানিকটা বাড়তি হয়েছে। কিন্তু একটা জিনিস, একটা শব্দবন্ধ আমার চমৎকার লেগেছে, 365 দিনের সন্ত্রাস। আমি বলছি সুমনবাবু নিশ্চয়ই ওই ত্রিলোচন মাহাতো, শিশুপাল সহিস আর দুলাল কুমারটাকেও ধরেছেন, নয়তো আবার পরিসংখ্যানটা বিশ্বাসযোগ্য হবে না। যাই হোক, খানিক্ষণ আগে তন্ময়দার সঙ্গে তো প্রায় একটা তর্ক হচ্ছিল যে 2003 এবং 2008 এতগুলো রাজনৈতিক খুনের জবাব যখন চাইছিলাম, এবং আমি মনে করি বামফ্রন্টকে জবাব দিতে হবে, সেটা গোটা দেশের পরিসংখ্যান বেশি থাকলেও দিতে হবে, ভিয়েতনামের পরিসংখ্যান বেশি থাকলেও দিতে হবে, সুমনবাবু প্রবলভাবে সমর্থন করছিলেন। কিন্তু সুমনবাবুকেও তো জবাব দিতে হবে যে 2013 সালের ভোট পর্বে কেন 17 জনের মৃত্যু হলো এবং 2018 সালে 29 জনের মৃত্যু হলো। সুবোধবাবু বললেন যে পাহাড়টা কমছে, মোটেই পরিসংখ্যান পাহাড় কমার কথা বলছে না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গত বছরের 17 মে পঞ্চায়েত ফল বেরোনোর পর নবান্নে দাঁড়িয়ে বললেন যারা মারা গেছেন তাদের মধ্যে দু একজন নয় 10 জন তৃণমূল কর্মী, পরের দিকে বোধহয় 30 ছুঁয়েছিল সংখ্যাটা। সেই দায়ও তো প্রশাসনকে নিতে হবে। কেন ক্ষমতায় আসার 7 বছর পরও এই মৃত্যু মিছিল আটকানো যাচ্ছে না, এই প্রশ্ন কিন্তু আমাদের সবার তরফ থেকে থাকবে। যাই হোক, আমার পরের বক্তা, প্রস্তাবের পক্ষে শেষ বক্তা সুজাত ভদ্র। এখন অবধি আমি মগজে এলো না ঝগড়াটা আমরা কেন করছি। আমরা হিংসা কোনো দল করুক আর ওই দল হিংসা করেছে তাই আমার হিংসাটা জাস্টিফাই না, আমরা এই জায়গাটা উঠে বলবো একেবারে প্রাথমিক জ্ঞান যে নির্বাচন সুষ্ঠু হবে, অবাধ হবে। আমার যদি কোনো পছন্দের ক্যান্ডিডেট প্রার্থী থাকে আমি তাকে দেবো, আর যেহেতু আন্দোলনের ফলে এখন না পছন্দের প্রার্থীর জায়গাও আছে নোটা, আমি নোটা দিয়ে চলে আসবো। আমার গায়ে কেউ হাত দেবে না, আমাকে তিয়াসুর আলমের মতো মরে যেতে হবে না, বা 2014 সালে ওই একই মুর্শিদাবাদে ওই একই বুথের কাছে তাইরুল ইসলাম বলে একজন মারা গেছিলেন সেরাম মৃত্যু হবে না। এটা নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হওয়ার তো কোনো কথা নয়। সমস্ত রাজনৈতিক দল, সংসদীয় দল, তারা তো হিংসায় বিশ্বাস করে না, তারা তো ঘোষণা করে যে তারা নির্বাচনে লড়বে, নির্বাচনে মানুষ যদি তাদের আশীর্বাদ করেন তাহলে তারা জিতবেন। আমাদের সংবিধান শুরু হচ্ছে উই দ্য পিপল, এবং এটা আমাদের সর্বজনীন মানবাধিকার ঘোষণায় 21 নম্বর অনুচ্ছেদে আছে যে মানুষ তার পছন্দের সরকার গড়ে তুলবে। তবু ঝগড়া হয়, তবু হিংসা হয়।
এবং সেখান থেকে আমাদের এই সমস্যাগুলো হয়। যে বক্তব্যটা আজকে রাখা হয়েছে সেই বক্তব্যের সমর্থনে আমার বক্তব্য, একটা ডেফিনেশন আছে, ভোটে হিংসার একটা সংজ্ঞা আছে, রাষ্ট্রপুঞ্জের ইউএনডিপি 2010 সালে এই সংজ্ঞাটা নির্ধারণ করেছেন। তাতে বলছেন পেশিশক্তি, অর্থশক্তি, হুমকি, ভয় দেখানো এবং লোভ দেখানো, এগুলো হিংসার সঙ্গে নানা স্তরে যুক্ত। ২০১০ সালে ইউএসআইডি অনেকগুলো কারণ দেখিয়ে বলছেন যে এগুলো হচ্ছে নির্বাচনে যদি হতে থাকে তাহলে কোনো নির্বাচন সুষ্ঠু আবার হবে না, হিংসা মানুষের দেহটাকে ফেলে দেওয়া সর্বশেষ পন্থা। তো তিনটে পদ্ধতি হয়, নির্বাচনের আগে একটা গণ্ডগোল শুরু হয়, নির্বাচনের মধ্যে একটা গণ্ডগোল হয়, নির্বাচনের দিন একটা গণ্ডগোল হয়, নির্বাচন হয়ে যাবার পর গণ্ডগোল হয় এবং সেটা 5 বছর ধরে অনেক সময় চলতে থাকে। আমি ভোট দিলাম, জানতে পারলো আমাকে পাড়াছাড়া করে দিল নির্বাচনের পর, এরকমও ঘটনা আছে। মাওবাদীরা এক ধরনের হিংসা ইলেকটোরাল পলিটিক্সটাকে আটকে দেয়, বোমা বিস্ফোরণ করিয়ে বিধায়ককে বা কাউকে মেরে দিল। কলম্বিয়াতে ফার্ক বলে একটি সংগঠন নির্বাচন করতেই দেয় না, রাস্তা অবরোধ করে ভোটারদের যেতে দেয় না। আমাদের পাশের দেশ বাংলাদেশে রিয়াসাত আজমের অসাধারণ গবেষণা আছে যে কী করে অপর পক্ষকে মেনে বলেন আদার বলে আটকে দাও, মারো, শেষ করে দাও, নির্বাচনের আগে নির্বাচনের পরে। পশ্চিমবাংলা তার থেকে ব্যতিক্রম নয়। নির্বাচন প্রসেস আটকে দেওয়ার ক্ষেত্রে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স, শুধু ক্রিমিনালরা দাঁড়াচ্ছে বা ক্রিমিনাল কাজকর্মে অভিযুক্ত ক্যান্ডিডেট, শুধু সেটা নয়, প্রত্যেক দল তার গুন্ডা রাখে, অর্থ রাখে, বেআইনি পয়সা রাখে, সমাজ বিরোধীদের আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, শুধু নির্বাচনের সময় নয়, 5 বছর ধরে এটা চলে। বিরোধী পক্ষ যদি সংগঠিত হতে যায় সেখানেই শেষ করে দাও, পার্টি অফিস ভেঙে দাও, বিরোধী পক্ষকে এলাকা ছাড়া করে দাও, ভোটার লিস্ট থেকে নামগুলো বাদ দিয়ে দাও, তারপরও যদি কারোর মুরত থাকে দাঁড়াবা তাহলে তাকে ভয় দেখাও, বাইক বাহিনী নামাও, ফেটি বাঁধো, রামনবমীর নাম করে গদা তরোয়াল দিয়ে নামো, ভয় দেখাও, সন্ত্রাসটা ঢুকিয়ে দাও, যে নাব যদি তোমার আলোই হবে, নিপাট ভালো মানুষ একজন ভোটার, সে ভয়ে আর তখন নির্বাচন যাবে না। যত টার্ন আউট কম হবে তত সুবিধে, যত টার্ন আউট বেশি হবে তত বিভিন্ন দলের অসুবিধা আছে, তারা তখন লোকের মন বুঝতে পারে না। বিভিন্ন লোক যদি হাজারে হাজারে লাইনে চলে যায় তখন তাদের মাইন্ড রিডিং করা যায় না, কি করে দেবে, কি গোলমাল করে দেবে, ওলট পালট করে দেবে সমস্ত সমীকরণ, ফলে কম লোক যাবে, নিজেদের গোষ্ঠীভুক্ত লোক যাবে যাদের ওপর কন্ট্রোলটা রাখা যাবে। একজন মনোবীনা গুপ্ত সাংবাদিক, তিনি একটা বই লিখছেন লেফট পলিটিক্স ইন ওয়েস্ট বেঙ্গল, যেটা একটা সফটওয়্যার, এই কিলিংটা একটা ছোট ধরনের সফটওয়্যারের মতো, যুদ্ধটা বাজিয়ে দাও, একটা করে খুন করো, একটুখানি ভয় দেখাও, ছোট দুটো খুন করো, বড় খুন করো না, হোমিসাইড করো, জেনোসাইড করো না। আরেকজন নকশাল, পরে নকশাল রাজনীতি ছেড়ে দেন, তিনি বই লিখছিলেন গান কালচারটা লোকাল লেভেলে কিভাবে অপারেট করে, আমরা তার মুখোমুখি দাঁড়িয়েছি। সব দল হিংসা বিশ্বাস করে, মুখে বলে না। 77 সাল থেকে 2010 সালে রাজনৈতিক হিংসায় কারা মারা গেছে, গরিবতম মানুষেরা মারা গেছে, সব দলের গরিবতম মানুষ, সেই পরিবার কোথায় গেল, কোথায় চলে যাবে, কোথায় হারিয়ে যাবে, আমাদের কিছু এসে যায় না। কোনো মানবিক মূল্যবোধের ওপর দাঁড়িয়ে আমাদের রাজনীতি হয় না, যেটা ভয়ঙ্করতম দিক। পশ্চিমবাংলায় 2014 সালে লোক মারা গেছে নির্বাচনে, ন্যাশনাল ক্রাইম ব্যুরো বলছে 2013 সালে রাজনৈতিক খুনে 26 জন মারা গেছে।
পঞ্চায়েত ইলেকশনে বিজেপির দাবি অনুসারে ওদের 56 জন কর্মী মারা গেছে। বিজেপি যেখানে পলিটিক্সটা করে এখানে উঠে আসছে হিংসা দিয়ে আর একটা হিংসাকে ঠেকাবার জন্য। বিজেপি যেখানে ক্ষমতায় থাকে সেখানে তাদের ধর্মের ওপর দাঁড় করিয়ে যে রাজনীতিটা করে, উইলকিনসন বলছেন যারা মেজরিটি রাজনীতির উপর দাঁড়িয়ে করে মাইনরিটি ভোট যাদের দরকার হয় না, কোনো মাইনরিটি ভোট যাদের দরকারই হবে না। 2004 সালে বিখ্যাত বই ভোট অ্যান্ড ভায়োলেন্সে উইলকিনসন লিখছেন তারা তখন মাইনরিটিকে কচুকাটা করার জন্য প্রস্তুতি নেয় যাতে মেজরিটিকে তারা সংঘবদ্ধ করতে পারে, কনসলিডেটেড ভোট করতে পারে। মাইনরিটি ভোটের দরকার নেই, মানলে কিছু ভোটে একবার হবে না, কিন্তু মেজরিটি ভোটটা কনসলিডেটেড হয়ে যাবে। একদিকে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স ইলেকটোরাল প্রসেসকে আটকায়, একটা কমিউনালাইজেশন অফ পলিটিক্স ইলেকটোরাল প্রসেসকে আটকে দেয়। দুটোরই বিরোধিতা করা উচিত, সর্বাত্মকভাবে বিরোধিতা করা উচিত। ইলেকশন কমিশনের হাতে সুপ্রিম পাওয়ার দেওয়া উচিত, সে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছে আমার দাঁত নেই, আমার ক্ষমতা নেই, আমি একটু বকছি, কিন্তু সুপ্রিম কোর্টকেও ওই বিজেপি মহাশয়রা এমন ভয় দেখিয়েছেন, প্রাইম মিনিস্টারের বক্তৃতা চেপে গেছে, ওটা কোড অফ কন্ডাক্ট পেরিয়ে গেছে কি না লাটুরে উনি যা বলেন সেটা উত্তরই দিচ্ছে না, তালিকা থেকে বাদ চলে গেছে, ওরা আরও বড় খেলোয়াড় ইনস্টিটিউশনগুলোকে অ্যাটাক করে দিয়েছে, যাতে যেখান থেকে একটা মিনিমাম প্রোটেস্ট আসবে সেইগুলো ধ্বংস করে দিয়েছে। আমি শেষ করি, নির্বাচনের এই হিংসাটা বন্ধ হওয়া উচিত। পশ্চিমবাংলায় 72 সালে রিগিং ইলেকশন করেছিল আমাদের বন্ধু ওপি মিশ্ররা, বামপন্থীরা প্রচুর প্রতিবাদ করেছিল, জ্যোতিবাবুর অসাধারণ কিছু লেখা আছে তার উপর, কীভাবে ব্যালট পেপার রবার ব্যান্ডে বেঁধে পাওয়া গেছিল। সেই রিগ ইলেকশন বামফ্রন্টরা প্রতিবাদ করে, নিজেরা ক্ষমতায় আসার পর বিরোধীদের প্রায় বহু জায়গায় বিরোধী শূন্য করে দিয়েছেন। বিমানবাবু তীক্ষ্ণ কটাক্ষ ছিল, ওরা যদি ক্যান্ডিডেট দিতে না পারে আমরা কি ক্যান্ডিডেট জোগাড় করে দেবো, সেইটা মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করে বলছেন বিরোধীরা যদি ক্যান্ডিডেট দিতে না পারে আমি কি ক্যান্ডিডেট জোগাড় করে দেবো, তারপর বিজেপি ক্ষমতায় এসে বলবেন আমাদের বিরুদ্ধে কোনো ক্যান্ডিডেট নেই আমরা কি ক্যান্ডিডেট জোগাড় করে দেবো। খেলা চলবে, শাসকের রং বদলাবে, কিন্তু গণতন্ত্র ধ্বংস হবে। গণতন্ত্রে যে লেজিটিমেসি বৈধতা, আমি জিতে এসছি নৈতিকভাবে, কোনো অন্যায় করে নয়, জাতির জনকের যে কথাটা ছিল চিরকাল, নৈতিক শক্তি দিয়ে আমি জিতে এসছি, কোনো 2 নম্বরই পথে নয়, সেইটা সব দল ছবিটা টাঙিয়ে রেখেছে, সব দলটাকে ধ্বংস করে দিয়েছে, মরালিটি ধ্বংস করে দিয়েছে, মূল্যবোধটাকে শেষ করে দিয়েছে, গণতন্ত্রের কাঠামোটাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ সুজাতদা। সুজাতদার একটা জায়গায় আমি একমত যে ঝগড়া করাটা ভুল, অবাধ এবং সুষ্ঠু গণতন্ত্রে ঝগড়াঝাঁটির কোনো জায়গা নেই, কিন্তু দেখুন ভুল তো সকলেরই হয়। টমাস মেকলে সাহেব শারীরিক গঠন দেখে বাঙালিকে খুব দুর্বল ভেবেছিলেন, আসলে ভুল ভেবেছিলেন। সত্যিটা হচ্ছে এই যে রাজনৈতিক খুনোখুনিতে বঙ্গসন্তানরা গোটা পৃথিবীকে তাক লাগিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। খানিকক্ষণ আগে ব্রাত্য একটা পরিসংখ্যা দিয়েছিল, 1997 সালে বুদ্ধদেব ভট্টাচার্য বিধানসভায় একটা প্রশ্নের উত্তরে বলছেন যে 1977 থেকে 1996 মধ্যে পশ্চিমবঙ্গে 28,000 রাজনৈতিক হত্যা হয়েছে, মানে খোদ সরকারি পরিসংখ্যান বলছে প্রতিদিন 4টে করে রাজনৈতিক খুন হয়েছে। সহজ পাটিগণিতের হিসেবে যদি গড় করি এ রাজ্যে প্রত্যেক 6 ঘন্টায় একজন করে মানুষ খুন হয়েছে রাজনৈতিক কারণে। আর 2010 সালে মেন স্ট্রিমে প্রকাশিত হলো সেই পরিসংখ্যান, সেটা যদি ধরি 1977 থেকে 2009 মধ্যে পশ্চিমবঙ্গে রাজনৈতিক কারণে খুন হয়েছেন 55,000 মানুষ, একেবারে ভুল শোনেননি, সংখ্যাটা 55,000। কাজেই মেকলে সাহেবে যে দুর্বল শান্তিপ্রিয় অবলা বাঙালি যে হঠাৎ এই হালে এসে রাতারাতি রক্তপিপাসু হয়ে উঠেছে ব্যাপারটা মোটেই তা নয়। যাই হোক, প্রস্তাবের বিপক্ষে আমার শেষ বক্তা অমিত ভট্টাচার্য। নমঃ। পক্ষ প্রতিপক্ষে আভ্যাম। প্রথমে প্রতিপক্ষীদের নমস্কার, আর আমার পক্ষে যারা রয়েছেন এই মোশনের বিপক্ষের বক্তা, আমি যার শেষ প্রতিনিধি তাদেরকেও নমস্কার, কারণ অনেক কিছু শিখলাম
এবং শুনলাম, যেটা মনে হচ্ছে এই যে হিংসা, হিংসা যেন নতুন আমাদের অভিধানে ঢুকল এবং আমরা এর সঙ্গে পরিচিত ছিলাম না, ফলে মোশানের বিপক্ষে যে পংক্তির শেষ চরণ বদল হয় না হিংসার, এখানে আমার আপত্তি রয়েছে। আপত্তি তার কারণ হচ্ছে হিংসার তারতম্য হয়, কীভাবে হয় সেটা আমরা দেখব কম সময়ের মধ্যেই। একেবারে যখন আমি এই সভায় ঢুকছিলাম তখনই আমার অনুজ প্রতিম শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কথা হচ্ছিল সামান্য বাক বিনিময়। একজনই পুষ্পশোভিত আমাদের এখানে, তো আমি ওনাকে বললাম যে আপনাকে দেখে মনে হচ্ছে আমার ভর্তৃহরির একটি চরণ, নাতৎ জলম জন্য সুচারু পঙ্কজম, সেটা জলাশয়ই নয় যেখানে পদ্ম নেই। তারপরে একটা পঙ্ক্তি আছে যেটা প্রাসঙ্গিক আমাদের চর্চায়, ন পঙ্কজম তৎ জদলীন ষটপদম, সেটা পদ্মই নয় যেখানে ভ্রমর নেই। আমি ওই পদ্মে ভ্রমর পাচ্ছি না, উনি বলেছিলেন, এটা কি সবার ভেতরে বলবেন, তাই বললাম। এরপরে আরও কবি পল্লবিত করেছেন, তো পদ্মে ভ্রমর কেন নেই, ভ্রমর না থাকার জন্যে পদ্ম কেন সহৃদয় চিত্তকে আকৃষ্ট করে না, এ সমস্ত যারা স্নাতকোত্তর শ্রেণীতে বিশেষ বিভাগ নিয়ে পড়াশুনো করেন তারা চর্চা করেন, সে ব্যাপারে আমি আর এগোচ্ছি না। শুনতে শুনতে মনে হচ্ছিল এত ভিন্ন মতাদর্শের মানুষ যদি আমার যারা প্রতিপক্ষী তারা যদি এক জায়গায় এক পংক্তিতে বসতে পারেন তাহলে হিংসা কেন দূর হবে না। তাহলে তো আমাদের শাস্ত্রে যে বলেছে মা হিংসি হিংসা করো না, সেটা কেন সম্ভব হচ্ছে না বাস্তবে রূপায়ণে? ওই তো উপনিষদের প্রার্থনা ছিল মা বিদ্বিষাবহৈ। আজকে প্রমুখ প্রতিনিধি বক্তা যারা নিজেদের দাবি করেন ভারতীয় সংস্কৃতির একমাত্র উত্তরাধিকার, তারা কেন সেখানে নিজেদের আকৃষ্ট রাখতে পারছেন না, নিজেদের নিবিষ্ট রাখতে পারছেন না? তার কারণ মূল শাস্ত্র গ্রন্থগুলো তারা পড়েননি, এবং পড়েননি বলে সাধারণ আপামর জনতাকে ক্ষিপ্ত করতে, তাদের উদ্বেলিত করতে, তাদের উজ্জীবিত করতে এবং জীবনকে বিপন্ন করতে তারা সক্রিয় ভূমিকায় তৎপর। আমরা দেখব যখন ব্যাসদেব যুধিষ্ঠিরকে বলেছিলেন, জানো ওই যে দুর্যোধন নামের লোকটা, ও চায় না ভারতবর্ষের কোনো একটা জায়গায় তোমাকে কিছু একটি স্থান তুমি দখল করো। আজকে যখন বিরোধী পক্ষ পশ্চিমবঙ্গের 42টি লোকসভা নিয়ে আলোচনা করছেন, 6-8 কোনো কোনো জায়গায় 15 সমীক্ষা উঠছে, দর উঠছে, টিআরপি বাড়ছে, তখন মনে হয় একটিমাত্র অঙ্গরাজ্যে সত্যিই কি দুর্যোধনদের নজর না দিলে হতো না? এই অঙ্গরাজ্যের যে 42টি জায়গা তাকে নিয়ে যে চুলচেরা অঙ্কের তাত্ত্বিক বিশ্লেষণ, তার কি খুব একটা গুরুত্ব ছিল? এবং এই প্রাসঙ্গিক গুরুত্ব দিতে গিয়েই বাংলায় কিন্তু হিংসার বাতাবরণ তৈরি হচ্ছে। যতটা না 6-8-15 ইত্যাদি সংখ্যার দিকে নজর, তার থেকে বেশি নজর আমরা দ্বিতীয় স্থান কতগুলি জায়গায় কতগুলি আসনে দখল করব। আমরা দেখব রাজনীতির পাশা খেলা জমে উঠেছে এবং এই পাশা খেলা কিন্তু আমাদের ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাবে। কোনো কোনো বন্ধু আমাকে বলেন যে আপনি ভারতীয় দর্শনের অধ্যাপক, আপনি কেন এই তর্কে অংশ নেন, আমন্ত্রণ পেলে প্রত্যাখ্যান করতে পারেন, কারণ শাস্ত্রে বলা হয়েছে
নৈশা তর্কের মতিরাপনীয়া, তর্কের মাধ্যমে সত্যে উপনীত হওয়া যায় না। কিন্তু আমি মনে করি, আমি আমার গবেষক বিদ্যার্থীদের মনে করিয়ে দিই, আচার্য শঙ্কর বলেছিলেন, জানো আমাকেও ব্রহ্মসূত্রের ভাষ্য লিখতে গিয়ে তর্কে নামতে হয়েছে এবং সেই অধ্যায়ের নাম দিতে হয়েছে তর্কপাদ। কেন না? আমার যারা প্রতিপক্ষী তারা জনতাকে উদ্ভ্রান্ত করার জন্য কলম ধরেছে, সেই প্রতিপক্ষীদের স্তিমিত করবার জন্যে, তাদের বাকশক্তিকে রুদ্ধ করবার জন্যে আমাকে তর্কপাদ লিখতে হলো, আমাকে তর্কে অংশ নিতে হচ্ছে। যেমন আচার্য শঙ্কর নিয়েছিলেন ব্রহ্মসূত্রের ভাষ্য রচনায়, আমার প্রতিপক্ষী যারা প্রথম দিকে বসে আছেন, ওমপ্রকাশ দা, তন্ময় দা, সত্যি মানে আমার মনে হয় এত করুণা এবং এত উদাসী হয়ে যেতে হয় যে বলার অপেক্ষা রাখে না। কালকেই, কাল নয় গত পরশু দিন, সাহিত্য একাডেমিতে একটি ওই বিশ্ব বই দিবস উপলক্ষে অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে কেদারনাথ সিং, বিখ্যাত হিন্দি কবি প্রাবন্ধিক, তার সাহিত্য নিয়ে চর্চা হচ্ছিল। সেখানে শুনলাম কবি বলছেন, জাত নামের আবর্জনাকে ফেলে দিও টেবিলের নিচে রাখা ডাস্টবিনে। চিন্তা করুন, কবির কাব্যের ছন্দ সুষমা এবং স্পন্দন, প্রতিটি পদ আমাদের আজকের জন্য প্রাসঙ্গিক, ফেলে দিও ডাস্টবিনে। ইফ আই হ্যাড বিন বর্ন ইন ইংল্যান্ড আই উড প্রবাবলি বি এ খ্রিস্টান, অ্যান্ড ইফ আই হ্যাড বিন বর্ন ইন পাকিস্তান আই উড প্রবাবলি বি এ মুসলিম, অ্যান্ড ইফ আই হ্যাড বিন বর্ন ইন শ্রীলঙ্কা আই উড প্রবাবলি বি এ বুদ্ধিস্ট। সো জাতিয়া কিম কর্ম না এব সংসিদ্ধি অস্মাকম ভারতীয় শাস্ত্রে অস্তি, আমাদের ভারতীয় শাস্ত্রে বলেছে কর্মের মাধ্যমে তোমার প্রতিষ্ঠা। আজকে ভারতবর্ষে আমরা পশ্চিমবঙ্গ নামক যে রাজ্যে বাস করছি, বাঙালি হিসেবে রামমোহন এবং বিদ্যাসাগরের বাংলায়, রবীন্দ্রনাথ এবং বিবেকানন্দের বাংলায় আমরা কেন লজ্জা এবং শঙ্কা নিয়ে বাস করতে হচ্ছে আমাদের, এ প্রশ্ন আমাদের ভাবিয়ে তুলছে। তার কারণ, কেবলমাত্র গোমাংস নিয়ে আমার কিছু বক্তা তো বলে গেলেন, আপনারা শুনলে অবাক হবেন, হয়তো জানেন যেখানে দুগ্ধ, গোদুগ্ধ পাওয়া যাচ্ছে 35 থেকে 48 টাকা লিটার, সেখানে গোমূত্র বিক্রি হচ্ছে 175 টাকা লিটার। অস্মাকম ভারতবর্ষ মেয়েতাত মানুষই দুঃখম জায়াতে, বিভাজনের রাজনীতি আমাদের এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে, ধর্মান্ধতা আমাদের এত অন্ধ জায়গায় নিয়ে যাচ্ছে যে আমরা নিজেরা পরস্পরে বাক বিনিময় করতে আগামী দিনে লজ্জা পাব। ভাবতে পারি এক শবরীমালা মন্দিরে মায়েরা প্রবেশ করবেন কি না, তাই নিয়ে সারা ভারতবর্ষে 1232 খানা সভা হলো এবং সাকুল্যে সমস্ত সভার সংখ্যা একত্রিত করলে প্রায় 9 কোটি লোক সেখানে উপস্থিত হয়েছে। এ কোন রাজনীতি? হিংসা কারা নিয়ে এলো? হিংসা কোথা থেকে আসছে? 1972-1977 একটা ছোট্ট কাহিনী বলে দিই। বাসে উঠেই যখন স্নাতকোত্তর শ্রেণীতে পড়তাম, কন্ডাক্টর বলতো পেছন দিকে এগিয়ে যান। আমি তখন বুঝলাম পেছন দিকে কেন এগোবে, যদি আমি এগোই তাহলে তো আমি সামনের দিকে এগোবো, পেছন দিকে কেন এগোবো, বাসের পেছন দিক। এখন মর্ম বুঝেছি যে পেছন দিকে এগিয়ে যান মানে কি। সেই কন্ডাক্টরের বচন শুনে আমার এখন 2019-এর এই 25শে এপ্রিলের সন্ধ্যায় মনে হচ্ছে, যদি আমি পেছন দিকে এগিয়ে যাই তাহলে যে নগ্ন রূপ,
যে হিংস্র সন্ত্রাসের বাতাবরণ আমার সামনে ভেসে উঠবে, সেখানে দেবী চণ্ডী মার্কণ্ডেয় পুরাণেও পিছিয়ে পড়বেন। এর কারণ কি? এর কারণ প্রতিপক্ষীর বাক বিনিময় এমন একটি সন্ত্রাসপূর্ণ পরিবেশ তৈরি করছে যে সন্ত্রাসের হাত থেকে আমরা বলি পরিত্রাস্য পুণ্ডরীকাক্ষম। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ অমিতবাবু। আমি শুধু এই তত্ত্বটা বুঝতে পারলাম না যে এই রাজ্যে সবাই ধর্মাশোক আর বাইরে থেকে চণ্ডাশোকরা এসে এই রাজ্যে অশান্তি করছে। আমি বলছি যে উপনিষদে তো আছে তমসা মা জ্যোতির্গময়, কিন্তু প্রশ্নটা তো ওই তমসাটা কাদের জন্য, সব থেকে বড় প্রশ্নটা বোধ হয় সেখানে। আমি ওপেন ফোরামে আসবো, কিন্তু তার আগে আমি পরিষ্কার আপনাদের কাছে আরেকটা ফুড ফর থট রাখি, সেটা হচ্ছে আমাদের এই রাজ্যে ভোটে যারা হিংসায় মারা যায় এবং যারা তাদের মারে, কোনো পক্ষই কিন্তু জমিদার জোরদার নয়, দুপক্ষই একেবারে সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ। এবং দূরবীন দিয়েও এই যাবতীয় খুনোখুনিতে আপনি কোনো শ্রেণী সংগ্রাম খুঁজে পাবেন না। যেটা পাওয়া যাবে বোধ হয় সেটা হলো অর্থনীতির ভাষায় যাকে বলে ক্লায়েন্টেলিজম, কিছু পাইয়ে দেওয়ার বিনিময়ে আনুগত্য অর্জন করা। সেই পাইয়ে দেওয়াটা 100 দিনের কাজ হতে পারে, কিংবা খানিক্ষণ আগে যেটা আলোচনা হচ্ছিল ওই বিরোধী শূন্য পঞ্চায়েতের ঠিকাদারিও হতে পারে। আমাদের রাজ্যে দশকের পর দশক ধরে এই রাজনৈতিক হিংসায় যে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করছেন, এর পেছনেও বোধ হয় অর্থনীতির ওই ক্লায়েন্টেলিজম। যাই হোক, সরাসরি ওপেন ফোরামে চলে যাবো। ইতিমধ্যেই সুজাতদা বক্তব্য রাখছেন তৎপরতার সঙ্গে। হ্যাঁ বলুন। আজকে আমি সবচেয়ে কম সময় বলেছি, বলার সময় আমি বলিনি যে আপনারা দেখুন এটা একটা ইলেকশন হচ্ছে যেখানে ভোট কর্মীরা বলছে কেন্দ্রীয় বাহিনী না দিলে আমরা যাব না। এমন একটা সময় ইলেকশন হচ্ছে যেখানে কোনো কোনো দল বা এমনকি ইলেকশন কমিশন স্বীকার করছে এতগুলো স্পষ্টকাতর বুথ আছে। চাপড়াতে লোক বলছে আমাদের হোল দলবদ্ধভাবে কালেকটিভ ভোট দিতে যাব, হে হে বাহিনী আমাদের সঙ্গে নিয়ে চল। এটা কোন দলের থেকে বড় কথা এই ভীতিটা, এই যে ভয়। আমি শুধু যোগ করব, আজকের এই মুহূর্তে সব থেকে বড় খবর হচ্ছে চতুর্থ দফার ভোটে 100% বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে, 580 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আমার জানা নেই স্বাধীনতার পর ভারতবর্ষের ইতিহাসে এত কেন্দ্রীয় বাহিনী দিয়ে কোথাও, এমনকি জম্মু আর কাশ্মীরে ভোট হয়েছে কিনা। তার মানে একটা অবিশ্বাস্য পরিসংখ্যান, অবাধ, একটা উপরে ফোর্স দেখিয়ে জলপাই রঙের পোশাক দেখিয়ে রুট মার্চ করিয়ে আমাকে লোককে কনফিডেন্স আনাতে হবে যে চলো তুমি মারা যাবে না, চলো মারা আজকে যদি না যাও কালকে তোমার বাড়ি ইলেকশনের পরে পুড়বে না। ছদফায় দফা রফা করবার জন্য সর্বতোভাবে চেষ্টা চালানো হয়েছে। ছয় কোথায়? সাত দফা তো, সাত দফা। আমি বলছি যে ভারতবর্ষের ইতিহাসে এক দফায়, এক দফায় আটটা মাত্র কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী দিতে হচ্ছে, 580 কোম্পানি দিতে হচ্ছে তো। যদি শান্তিতে ভোট হয় তাহলে শান্তি, এক এক করে প্লিজ, এক এক করে, এক এক করে তন্ময় ভট্টাচার্য। হ্যাঁ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একটা দাবি করেছিলেন যে সব বুথে শুধু কেন্দ্রীয় বাহিনী না, এমনকি এই রাজ্যের ভোটকর্মীর বদলে বাইরের রাজ্য থেকে ভোটকর্মী নিয়ে এসে ভোট হওয়া উচিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল ইলেকশন কমিশনের কাছে। তার একটা কারণ, শেষ করেনি, তারপরে উত্তর দেবেন। ঠিকই তো, আরে এত মাঝখানে কথা কেন? জ্যোতি বোস বলেছিলেন কেন্দ্রীয় বাহিনীও আসুক বাইরে থেকে ভোটকর্মীও আসুক, ভোটাররা যেন রাজ্যের হয়। এখন সমস্যা হচ্ছে ভোটাররা ভাবছে তারাই রাজ্যের কেউ না, তারাই ভোটার না, তাই এত কিছুর দরকার হচ্ছে। এটা তো মানে মানে বুঝতে পারলাম না, মানে বারবার তো থামিয়ে দিচ্ছিলেন, লিউকো প্লাস কার মুখে লাগাতে বলছিলেন উনি, সেটা আমরা বুঝতে পারছি না। যাই হোক, লিউকো প্লাস বারবার বলছিলেন তো, তাই এখন তা এখন তো বলেছে আপনি আমাদের মুখে লাগা লিউকো প্লাস লাগাতে, বারবার বলছেন থামিয়ে যান, থামিয়ে যান, আমি বলবো যেভাবে বলছি সেইটা বললাম, সেইটা আমি বললাম যে হয়তো ভাবছেন লিউকো প্লাস লাগাতে। আরে এবার শুন, আমি তো তখন শুনলাম তো ভাই,
তখন তো ভাই আপনাকে একটু দিলাম তো ভাই, এবার তো আমার তখন তো বলতে দিলাম ভাই, পাঠানো কেন বলতে দিন না ভাই, তোমার মুখে আমার কথা আমার মুখে বসা ভাই, আমি এই দুজনের ভাই হিসেবে বলছি এক এক করে। হ্যাঁ আমি তো তা করিনি, আমি বলছিলাম সুবোধ বাধা দিয়েছে, আমি সে কথা বলেছি। তো এইটাই কথা, যে সেটা হচ্ছে যে ওই যে 100% বুথে আছে কি নেই, আমাদের এখানে যে ভোটের, আমি যে ভোটের রাজনীতি বলার চেষ্টা করছিলাম একদম আমার প্রারম্ভিক বক্তব্যে, যে যখনই এখানে নির্বাচন হয় সন্ত্রাস, সেই তন্ময় ভট্টাচার্য 62 উদাহরণ দিয়েছে, আমি 67 যুক্ত ফ্রন্টের উদাহরণ দিয়েছি, সুজাত ভদ্র আরও বিস্তারিতভাবে দেখিয়েছেন যখনই আমাদের এখানে নির্বাচন হয়েছে। এবার কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই যে 7 দফায় নির্বাচন করে এই যে সবুজ জলপাই রঙের পোশাক পরিয়ে মার্চ করিয়ে এটাকে আরেক রকমের প্যানিক করার চেষ্টা। তোমার প্রারম্ভিক বক্তব্যের সূত্র ধরে তো বলতে হবে যে বাংলার লোক এত রাজনীতি সচেতন, সেই জন্য খুনোখুনি হচ্ছে, সেই জন্য লাশ পড়ছে, সেই জন্য কেন্দ্রীয় বাহিনী আসছে। না না না, তাহলে কেন্দ্রীয় বাহিনী তো, তাহলে আগে আমি বলবো যে যখন নরেন্দ্র দাভোলকর মারা যাচ্ছেন উত্তরপ্রদেশে, যখন দাদুরি ঘটছে, যেখানে একটা মুজফ্ফরনগরের মতো ঘটনা ঘটছে, একটা হোয়াটসঅ্যাপে একটা ছবি চলে যেটা আফগানিস্তান না পাকিস্তানে কোথায় ঘটেছে সেটা দেখিয়ে ছড়ানো হচ্ছে, তাহলে সেখানে তো প্রত্যেক বাড়িতে তাহলে কেন্দ্রীয় বাহিনী পাঠানো উচিত, তখন তো আপনি কেন পাঠাচ্ছেন না কেন্দ্রীয় বাহিনী? যখন পয়েন্ট এগেন, প্রাপ্ত অজয় নায়ক ইলেকশন কমিশনের পর্যবেক্ষক, তার মন্তব্যে এক্সাজারেশন আমি ধরে নাম আছে, তার মন্তব্যটা খুব ইম্পর্টেন্ট। 10-20 বছর আগেকার বিহারের উদাহরণ আনছি, ভূত ক্যাপচারের যেমন হতো আমরা কুয়ার সেনা ব্রহ্মপুত্র সেনা, এখানে আমার বলতে হবে সেই মন্তব্যের সমালোচনা কে করছেন না, আফজল আমানুল্লাহ যিনি রাইটার্স বিল্ডিং এ দাঁড়িয়ে বলেছিলেন যে পশ্চিমবঙ্গের অবস্থা বিহারের থেকে খারাপ, কে কার সমালোচনা করছেন সেটা তো দেখতে হবে, সমালোচনা তো যদি হয় দুজনের ক্ষেত্রেই হবে, ইকুয়ালি হবে। হ্যাঁ আমি এখনো বুঝতে পারছি না যে এই যে বিষয়টা আমরা নির্বাচন করেছি, সেই বিষয় নির্বাচনে এখানে দুটো পক্ষ কেন, সবাই যদি আমরা গণতন্ত্রের পক্ষে, এবং আমি বিশ্বাস করি সবাই, এবং সবাই যদি আমরা মনে করি যে হিংসার কোনো স্থান থাকা উচিত নয় নির্বাচনে, এটা কেন হচ্ছে? তার মানে বড় কারণটা হচ্ছে রাজনৈতিক ইচ্ছা শক্তির অভাব, বলতে বাধ্য হচ্ছি, এটা যে রাজনৈতিক দলেরই দায় দায়িত্ব থাকুক না কেন, যাদের কাছে প্রশাসন কে পরিচালনা করবার অধিকার রয়েছে, যে ক্ষমতা রয়েছে, তা তারা যদি এটা ফেল করে তো তাহলে তাদেরকে এটা দায়িত্বটা নিতে হবে। এবং মুর্শিদাবাদে যে কংগ্রেস কর্মী খুন হচ্ছে, যে একজন সাধারণ ভোটার কংগ্রেসকে ভোট দিয়েছেন বলে তার গলায় অ্যাসিড ঢেলে দেওয়া হচ্ছে, খেয়াল করেছো কোনো রাজ্যের কোনো নেতা মন্ত্রী কন্ডেম করেননি? খেয়াল করেছো এখনো পর্যন্ত কেউ অ্যারেস্টেড হয়নি? এটা আমি এই জন্য বলছি না যে তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্ট আছে বলে, জাতীয় কংগ্রেসের গভর্নমেন্ট থাকলেও আমি বলতাম, সিপিএমের গভর্নমেন্ট থাকলেও আমি এটা এই একই কথা বলতাম। তাই জন্য এইরকম একটা বিষয় নিয়ে যেখানে আমাদের দেশের সাংবিধানিক ব্যবস্থা 70 বছর ধরে নির্ধারিত করেছে যে প্রত্যেকের ভোটাধিকার, সেটা সরকার সেটা কেন সেই দায় দায়িত্বটা পালন করতে পারবে না? একটাই তথ্য দিচ্ছি, সেটা আমি কিছুক্ষণ আগে এখানে আসার আগে আমি এবিপি আনন্দতে বসেই দেখলাম যে 3 জন অ্যারেস্টেড হয়েছে। আমি একটা অন্য কারণে চিন্তিত, সেটা হচ্ছে যে আগামী 29 তারিখ চতুর্থ দফার নির্বাচন হতে যাচ্ছে পশ্চিমবঙ্গে, আরো 3টে দফা আছে, তাই চতুর্থ দফাতেই যদি 100% হয়ে যায় তাহলে পঞ্চম ষষ্ঠ সপ্তমে ওটা কি 200% চলে যাবে? আমি চিন্তিত এই কারণে যে ধরুন স্বরাষ্ট্র, আমার একটা কথা বলুন, একটা কথা বলুন, সেটা হচ্ছে এই 100% উঠে কেন্দ্রীয় বাহিনী দিয়ে যদি দুর্ঘটনাহীন, ঘটনাহীন এবং মৃত্যুহীন, আঘাতহীন একটা নির্বাচন হয়, সেটাকে আপনি সমর্থন করবেন না? যারা সময় কেন্দ্রীয় বাহিনী ভয় পাচ্ছি, তোমাকে বাধা দিচ্ছি, আমি জিজ্ঞেস করছি কেন্দ্রীয় বাহিনীকে এত ভয় পাচ্ছি কেন আমরা? অসুবিধাটা করছে ধরুন এই যে 92% কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেও তো আমরা দেখলাম যে কংগ্রেস বলছে যে কেন্দ্রীয় বাহিনীর সামনেই এই ঘটনা ঘটেছে, তাহলে আমার প্রশ্ন অন্য জায়গায়। না না আমি বলছি কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনা বলছে, কংগ্রেস বলতে হবে না, আমি সেটা বলছি যে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ভোট প্রচারে এসে বলছেন, আমি বলছি এটা যে ভোট প্রচারে এসে কত কেন্দ্রীয় বাহিনী লাগবে, যত চাইবে তত পাঠাবো,
আমার মনে পড়ছে আজকে দার্জিলিং এ বছর দুইয়ের আগে যে ঘটনাটা, যখন দার্জিলিং এর পাহাড় উত্তপ্ত হলো, চার কোম্পানি সিআরপিএফ কে আনার জন্য কলকাতা হাইকোর্ট থেকে রায় নিয়ে যেতে হয়েছিল, এই নির্বাচন কমিশন ঠিকভাবে চলছে তো? আমাদের মালদার বিজেপি পার্টির মন্ত্রক থেকে সেনাবাহিনী পাঠাচ্ছেন, তাদের ব্রিফিং করছেন, নির্বাচন কমিশন কি করছে? শ্রমিক বচ্চাজ, এখানে আটজন আমরা আছি, সাতজনের বক্তব্যতে বিজেপি আহত তবে নিহত নয়। আমি শুধু অমিত ভট্টাচার্যের উদ্দেশ্যে প্রথমে আমার একটি কথা বলার আছে। উনি গোটা বিজেপি দল এবং বিজেপি কর্মীদেরই কার্যত অশিক্ষিত মূর্খ বলে দিলেন, পড়াশুনো করে না, এটা তার গণতান্ত্রিক অধিকার, তার নিজস্ব অবজারভেশন, কিছু করতেই পারে না, শব্দ ব্যবহার করুন না, রেকর্ড চালান, এটা আপনি ছাপাচ্ছেন? না না না, আমি একদম ছাপাইনি, আমি একদম আপনাকে, দুটো স্কুল অফ থট থাকে, আপনি সংস্কৃত ভাষা সাহিত্যের একজন অধ্যাপক, আপনি শাস্ত্রকে আপনার মতো করে ব্যাখ্যা করবেন, আরেকজন আপনার মতো করে ব্যাখ্যা করবে, সেক্ষেত্রে বিজেপি নেতারা বা কর্মীরা সেই শাস্ত্র পাঠ করেনি, তারা মূর্খ এবং অশিক্ষিত, এই শব্দ বন্ধটা আমার, আমি তো এই কথা বলিনি, আপনার প্রত্যাহার করুন, আমি প্রত্যাহার করছি না, আমার দুটো শব্দ যেটা আমি চয়ন করেছি, আপনি যেমন শব্দ চয়ন করেছেন, আমি মনে করেছি আমার দল মূর্খ এবং অশিক্ষিতের দল, না এই কথা বলিনি, আমি মনে করছি, যদি আমি তো ওনার যদি আত্মবিশ্বাস থাকে, যেটা আপনি বাধা দিচ্ছেন, আমি আপনার কথা থেকে, ওনার যদি আত্মবিশ্বাস থাকে আমরা এগুলো বাধা দিচ্ছেন কেন? প্লিজ প্লিজ, কিন্তু আপনি সম্পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থাটাকেই তার বিরুদ্ধে আচরণ করলেন। আমরা এখানে যারা বসে আছি অধিকাংশই, একজন দুজন বাদ দিলে আমরা প্রত্যেকেই সক্রিয় রাজনৈতিক কর্মী, আমরা এই বহুদলীয় ব্যবস্থা সংসদীয় গণতন্ত্রে অংশগ্রহণ করেছি, আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনি বললেন যে বিজেপি পশ্চিমবঙ্গের মতো একটি অঙ্গরাজ্যে উপাস থেকে কেন এখানে এলো, তারপরে আপনি কি বললেন বিজেপির বাজার উঠছে? আপনি সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক ব্যবস্থাটাকে, প্রক্রিয়াকে আপনি একটা বাজারির ব্যবস্থার সঙ্গে তুলনা করে দিলেন, এটা আমার মনে হচ্ছে, এটা আমার মত, আমি আহত হয়েছি, নিহত না, সে না নিহত নয়। তবে একটা কথা শুনুন, আমার পুরো ব্যাপারটা থেকে আমি আরেকটা বুঝতে পেরেছি যে আপনার যে অবজারভেশন এবং আপনি এত সুন্দরভাবে বাংলার রাজনীতি, বাংলার রাজনৈতিক সংঘর্ষকে কাছ থেকে দেহ দিয়ে মন দিয়ে স্পর্শ করেছেন, তাতে খুব শীঘ্র যদি আপনি মানে তৃণমূলের বাইরে গিয়ে মানে বিজেপিতে যোগদান করার সম্ভাবনা আপনার প্রবল, জুন মাসে যে কোনো সময় আপনি চিড়িগিড়ি ঘুরে যেতে পারেন। প্রতিপক্ষের বক্তা হিসেবে এর থেকে আনন্দের খবর আর কি? প্রবল, আপনাদের দলের মধ্যে দুই দলের মধ্যে আদান প্রদানের ব্যবস্থাটা একটু মানে কার্যকরী আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদের আগে একটা কথা আছে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাস্তায় মানুষ কিন্তু চাইছে, দেখুন এটা কোনো বিতর্ক আঘাত করে বলছি না, মানুষের কিন্তু একটাই প্রশ্ন, ভোটটা হবে তো, ভোটটা দিতে পারবো তো? আর এবিপি আনন্দের যে সাংবাদিক যারা যারা মিউনিসিপ্যালিটি নির্বাচনে গিয়ে আক্রান্ত হয়েছিল, রক্তাক্ত হয়েছিল, এই প্রথম তিনটে দফায় আক্রান্ত, এই আক্রমণটা কি তারা ভুলে গেছে? আমার কিন্তু মনে হচ্ছে আদর করেছিল, এটা কি অনুরাগের ছিল? শ্রমিকদা মানে অমিতদার বক্তব্যের ভুল ব্যাখ্যা করেছেন, কারণ এখন ভারতবর্ষে ধরুন নরেন শব্দটা উচ্চারণ করলে এত সহজে অনেক কথা মানবেন না, মানুষ শুনছে আপনি যে বসবাস করেন, আপাতত আমার সময়সীমার রাস্তাটা এইখানে থামছে, আমি জানি
ব্রাত্য এত কথা বলছে, ব্রাত্য ভীষণ ফুটবল ভালোবাসে। আর জানেন তো ফুটবল খেলায় যে যত ভালোভাবে বল পাস করতে পারবে অ্যাডভান্টেজ তারই থাকে। রাজনীতিবিদরা বুঝতেই পারছেন নিঃসন্দেহে এক একজন দক্ষ ফুটবলার, সেই জন্য এই আলোচনায় যে ভোট হিংসা নিয়ে কথা হলো সেই আসলে কাদামাখা ফুটবলটা তারা একে অন্যের দিকে সে পাস করে গেলেন, কিন্তু কাদার ছিটে কি কারুর জার্সিতে একটুও লাগে না, লাগলো না। এখনও লোকসভা ভোটে চার দফা বাকি আছে, আর সেই চার দফায় এই লড়াই আটকে থাকুক কথায়, ইস্যুতে, স্লোগানে কিংবা প্রচারে। অনুব্রত মণ্ডল কিংবা দিলীপ ঘোষের গরম গরম ডায়ালগবাজি চলতে পারে, কিন্তু তা যেন রাস্তায় নেবে রক্ত না ঝরায়, প্রাণ না ঝরায়। এই রাজনৈতিক কুসংস্কৃতিকে শেকড় থেকে উপড়ে ফেলার দায়টা আসলে শুধু এই রাজনৈতিক দলগুলোর নয়, আমার আপনার সবার। ভোট হোক অবাধ শান্তিপূর্ণ। ভালো থাকবেন, শুভরাত্রি। যুক্তিতক্ক নিবেদন করছে প্রাপ্তে ফ্যাশন, বাংলার পরনে বাংলার পরাণে, পাওয়ার্ড বাই ক্যাপ্টেন টিএমটি, ঘরকে আসলি তাকত, কো পাওয়ার্ড বাই ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট নদিয়া, অ্যাডমিশন গোয়িং অন, সহযোগী নিবেদক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংকার ফর এভরি ইন্ডিয়ান, সান বাংলা, বাংলা বিনোদনের নতুন চ্যানেল এবং নবরত্ন তেল, ঠান্ডা ঠান্ডা কুলকুল।